ওকে, আসসালামু আলাইকুম আপু, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মেকআপ ওয়ার্ল্ড বিউটি থেকে সাবি হাবিব কিন্তু আবার চলে এসেছি, আবার নতুন কিছু নিয়ে। হ্যাঁ, আবার নতুন কিছু নিয়ে আবার চলে এসেছি। আপুরা তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন করেন, দেন হচ্ছে আমি দেখানো স্টার্ট করে দিব, ঠিক আছে? দেন হচ্ছে আমি দেখানো স্টার্ট করে দিব, সো তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন করেন। হ্যাঁ, ওকে, জয়েন করলেই কিন্তু স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? জয়েন করলেই কিন্তু তাড়াতাড়ি আমি শুরু করে দেবো, ঠিক আছে? তাড়াতাড়ি সব আপুরা জয়েন করেন, যে আপুরা জয়েন করছেন তাড়াতাড়ি কিন্তু লাইভটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? লাইভটা শেয়ার করে দিবেন। জাকিয়া সুলতান আপু হাই, হ্যালো আপু। আলভি আপু হাই, অধুরা মেঘমাল আপু হাই, হ্যালো আপু। ওকে, যে আপুরা হাই হ্যালো দিচ্ছেন, হ্যালো 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 সব আপু, হ্যালো। জেবিন আপু আমি ভালো আছি, আপু আপনি কেমন আছেন? আপু তোমার হেয়ার গুলা ওয়াও। হ্যাঁ, এটাই তো হচ্ছে সারপ্রাইজ, ঠিক আছে? এটাই তো হচ্ছে আজকের হচ্ছে কি বলবো সারপ্রাইজ। আমার হেয়ার গুলা অনেক সুন্দর আমি জানি, এন্ড এটার একটা রহস্য আছে, রহস্যও আমি বলে দিব। সবাই আগে জয়েন করতে হবে, এন্ড তাড়াতাড়ি হচ্ছে লাইভটা শেয়ার করতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি লাইভটা শেয়ার করতে হবে, আমি কিন্তু আমার হেয়ারের রহস্য বলে দিব, ঠিক আছে? তাড়াতাড়ি লাইভটা জয়েন করতে হবে অ্যান্ড শেয়ার করতে হবে, শেয়ার না করলে আমি বলবো না, ঠিক আছে? শেয়ার না করলে আমি কিন্তু বলবো না, ঠিক আছে? সো তাড়াতাড়ি লাইভটা জয়েন করেন অ্যান্ড তাড়াতাড়ি লাইভটা শেয়ার করেন। যে যে আপু জয়েন করছেন তাড়াতাড়ি লাইভটা জয়েন করে শেয়ার করতে হবে। আজকে ভিউয়ার্স না বাড়লে আজকে আমি কিচ্ছু দেখাবো না। সকালে আমার মনটা খুব খারাপ ছিল, আপুরা বেশি শেয়ার করেনি, বেশি ভিউয়ার্স হয়নি, ঠিক আছে? কিন্তু বেশি বেশি শেয়ার করতে হবে। যে যে আপুরা মেকআপ ওয়ার্ল্ড বিডিকে ভালোবাসেন, মেকআপ ওয়ার্ল্ড বিডির সাথে আছেন, তারা কিন্তু বেশি বেশি করে লাইকটা শেয়ার করবেন অ্যান্ড সবাইকে দেখার সুযোগ করে দেবেন, ঠিক আছে? সো তাড়াতাড়ি জয়েন করেন। সাদিয়া রহমান আপু হ্যালো আপি, সবাই জয়েন করেন অ্যান্ড লাইকটা শেয়ার করেন, ঠিক আছে? শর্ট হেয়ার আছে ফারিয়া খান আপু? শর্ট হেয়ার একদম শর্ট হেয়ার নেই, কার্লগুলো যেগুলো আছে কার্লগুলো কিন্তু একটু শর্ট। হ্যাঁ, আমি দেখিয়ে দিব। আর হচ্ছে আরেকটা উইক এসেছে, নতুন উইক এসেছে, ওইটাও আমি দেখিয়ে দিব। ওইটা হচ্ছে অনেকগুলো আপু বব কাট উইক চাচ্ছিলেন। হ্যাঁ, বব কাট উইক আসছে কিন্তু। আচ্ছা, দেখছো আমি বুঝে ফেলছি। জেভিন মুনতাহার আনা আপু কি বুঝে ফেলছেন আপু, আমি তো দেখি নাই। ওকে, যারা যারাই জয়েন করছেন তাড়াতাড়ি লাইভটা শেয়ার করে দিবেন। আপু কালকের ব্রাউন কালার ব্যাগটা কি আছে? সাদিয়া রহমান তন্নি আপু, আপু আপনি আমার লাইভের উপরে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে, ওয়েবসাইটে চলে যেতে পারেন। ওয়েবসাইটে গেলে কিন্তু দেখে ফেলতে পারেন, কালকে আমি অনেকগুলা ব্যাগ দেখিয়েছি, সো কোন ব্রাউনটা বলছেন আমি কিন্তু এখানে বুঝতে পারছি না। হ্যাঁ, আপনি ওয়েবসাইটে চলে গেলে একদম ইজিলি দেখে ফেলতে পারবেন যে আসলে ব্যাগটা আছে না নেই। জেভিন মুনতাহা রানা আপু তুমি কি নিয়ে লাইভে আইসো? আমি বুঝে ফেলছি, চুলের কথা বলে দিছি। থ্যাংক ইউ আপু, জেমিন আপু বুঝে ফেলছেন না, থ্যাংক ইউ। ওমর হোসেন ভাইয়া হ্যালো। ওকে, ঠিক আছে, সবাই একটু তাড়াতাড়ি লাইভটা শেয়ার করেন। লাইভে ভিউয়ার্স না হলে আজকে আমি লাইভ কিন্তু স্টার্ট করব না। হ্যাঁ, লাইভে ভিউয়ার্স না হলে আমি কিন্তু আজকে স্টার্ট করব না, ঠিক আছে? তাড়াতাড়ি সবাই জয়েন করেন, তাড়াতাড়ি জয়েন করেন, লাইভটা শেয়ার করেন। আজকে লাইভ বেশি শেয়ার না হলে আজকে কিন্তু আমি কিচ্ছু দেখাবো না, ঠিক আছে? কিচ্ছু দেখাবো না, ঠিক আছে? তাড়াতাড়ি, ঠিক আছে, তাড়াতাড়ি লাইভটা শেয়ার করেন। ওকে ওকে, 40 জন আপু হয়ে গেছেন, সবাই যদি একটা করে শেয়ার করে শেয়ার দান লিখেন তাহলেও কিন্তু অনেক শেয়ার হয়ে যাবে, ঠিক আছে? অনেক শেয়ার হয়ে যাবে। আজকে আমি অনেকগুলা অনেক মানে অনেকগুলা হেয়ার এক্সটেনশন দেখাবো। হ্যাঁ, আমি কিন্তু অলমোস্ট একটা পরে আছি, অনেক আপুই হয়তো বা বুঝে ফেলেছেন, বিকজ অফ দ্য হেয়ারের লং। হ্যাঁ, হেয়ারের লংয়ের জন্য বুঝতে পেরেছেন, আদারওয়াইজ ইম্পসিবল বোঝা। আমি নিজে কনফিউজড, আমি পরার পর আমি কনফিউজড হয়ে গিয়েছি যে আসলে আমার চুল কোনটা। আর এটা এত লাইট ওয়েট, আমি সকালে লাইভ কয়টায় শেষ হয়েছে? সকালে লাইভ মেবি 11টা, হ্যাঁ 12টার দিকে শেষ হয়েছে। আমি তখন পড়েছি এক্সটেনশনটা, আমি ঠিক সেই সময় পড়েছি এক্সটেনশনটা, সেটা কিন্তু আমি এখনও খুলিনি। বাট ট্রাস্ট মি, একদম অনেস্ট ওপিনিয়ন বলছি, একটু চুলে ব্যথা পাইনি, প্লাস একটু মনে হয়নি আমি কিছু পড়েছি। আমি ইচ্ছাকৃতই সকাল থেকে পড়ে আছি যাতে আমি আপুদের অনেস্ট ওপিনিয়নটা দিতে পারি। আমি নিজে আগে নিজে ট্রাই করলাম যে আসলে আমার কেমন লাগে, আর আমিও তো নিয়েছি, আমি তো আপুদের বলেছি যে আমি তিনটা স্টাইল নিয়েছি, সো আমিও একদিক থেকে একটু ট্রাই করে ফেললাম যে আসলে দেখি তো পরে কেমন লাগে। সো আপনারা চিন্তা করেন, আমি 12টার দিকে এটা পড়েছি, এখনও পড়ে
আছি, আমার মনেই হচ্ছে না আমি এটা পরে কিন্তু ইজিলি কাজও করছি, আমি যত অফিসে আমার কাজও আছে আমি কিন্তু কাজও করছি, আমার একেবারেই মনে হচ্ছে না যে আমি হেয়ার এক্সটেনশন পরেছি। ঠিক আছে, যেমন হচ্ছে এটা দেখতে একদম ন্যাচারাল হেয়ারের মতো, প্লাস সেম টু সেম আমার হেয়ার দেখাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে, শুধু মেবি তাও মনে হয় লংটাও বোঝা যাচ্ছে না, কালার সেম হয়ে গিয়েছে, তো আমার চুলের লংটাও কিন্তু বোঝা যাচ্ছে না। সো অলমোস্ট না 100% সেম, অলমোস্ট বলে লাভ নেই, 100% সেম। ঠিক আছে, সো যারা যারা জয়েন করছেন তাড়াতাড়ি লাইভটা শেয়ার করে দেবেন, ঠিক আছে, তাড়াতাড়ি লাইভটা শেয়ার করলে কিন্তু আমি দেখানো স্টার্ট করে দিব সুন্দর সুন্দর হেয়ার এক্সটেনশন। এটা একদম আমার কালার, মানে আমার কালারের সাথে সেম, যে যে আপু জয়েন করছেন আপনারাও একটু অনেস্ট ওপিনিয়ন দিয়ে দেন যে ঠিক আছে বোঝা যাচ্ছে কি না, আমি তো শিওর বোঝা যাচ্ছে না, তারপরেও আপুরা বলে দেন। আর যে যে আপুর সন্দেহ থাকবে যে এটা আসলে আমার রিয়েল চুল, যারা নতুন আপু, কারণ পুরোনো আপুরা তো দেখেছেন আমার চুল কতটুকু, বাট যে যে আপুর হচ্ছে সন্দেহ থাকবে আমি কিন্তু খুলে দেখিয়ে দেবো যে এটা একটা হেয়ার এক্সটেনশন, কারণ আমি না বললে আমি 100% শিওর কেউ ধরতে পারবে না যে এটা একটা হেয়ার এক্সটেনশন। এর উপরে এটা এত কমফোর্টেবল, এটা এত কমফোর্টেবল, একদম অনেস্ট ওপিনিয়ন দিচ্ছি, এত কমফোর্টেবল, আমি লাইট হেয়ারটা পরেছি, এত কমফোর্টেবল যে মানে বোঝার, আমার নিজের কাছেও খারাপ লাগছে না, আমার নিজের কাছেও মনে হচ্ছে না যে আমি কোনো এক্সটেনশন পরেছি। ঠিক আছে আপু, শর্ট হেয়ার আনবা প্লিজ, হাইলাইট আছে আনবা কিন্তু, ফারিহা খান আপু, আপু হাইলাইট হেয়ার আছে, শর্ট না, একদম শর্ট না আপু, এই লেন্থটা, হ্যাঁ এই লেন্থটা, আমার লেন্থটা দেখা যাচ্ছে, মেবি আমার লেন্থটা। জেভিন আপু, আমি তো বুঝতেই পারিনি, আমি ভাবছি তোমার চুল, ওএমজি আমি এটাই চেয়েছি, আমার কাছে এটাই, আমি আমি সকাল থেকে এটাই মনে, মানে আমার ভালো লাগতেছে যে কেউ ধরতে পারতেছে না, হ্যাঁ কেউ ধরতে পারতেছে না যে আসলে এটা এটা আমার চুল না, এটা হেয়ার এক্সটেনশন। হ্যাঁ সিনথিয়া আক্তার আপু, ইনবক্স করেছি প্লিজ রিপ্লে, করবে আপু একটু ওয়েট করতে হবে, সিনথিয়া আক্তার আপু গতকাল বিকাশ করেছি প্লিজ রিপ্লে, করে দিবে সিনথিয়া আপু, করে দিবে, এখন তো আসলে সামনে ঈদ, অনেক ইনবক্সে একটু প্রেশার আপু, হ্যাঁ ইনবক্সে একটু প্রেশার, আপনারা যদি একটু ওয়েট করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন, হ্যাঁ একটু ওয়েট করলেই কিন্তু ইনবক্সে আপনারা অ্যান্সারগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, সো আমি এখন স্টার্ট করে দিব, আপুরা একটু তাড়াতাড়ি জয়েন করেন, আমি কিন্তু স্টার্ট করে দিব। অলমোস্ট কিন্তু আপু, একজন আপু কিন্তু ওপিনিয়ন দিয়ে দিয়েছে যে আসলে কোনোভাবেই কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা একটা হেয়ার এক্সটেনশন। হ্যাঁ আমি একটু ব্রাশ করে নিই, এরকম একটা ব্রাশ রাখতে পারেন, বা হেয়ার এক্সটেনশনে কিন্তু আরেকটা টাইপেরও ব্রাশ আছে, যে কোনো একটা ব্রাশ আপনারা ইউজ করতে পারেন, নিচেরটা কিন্তু হেয়ার এক্সটেনশন। ঠিক আছে, আমি কিন্তু 5 ক্লিপের হেয়ার এক্সটেনশন পরেছি, খুবই কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল, একদম মানে আমি কি বলবো, যে আপুরা হচ্ছে মাথায় একটু ওজন নিতে পারেন না, যে আসলে হালকা একটু ক্লিপ দিলেও ব্যথা পান, ওই টাইপের আপুরাও এই হেয়ার এক্সটেনশনটা করতে পারবে, বিকজ অফ এটার লাইট ওয়েট। হ্যাঁ এটা কিন্তু একদম লাইট ওয়েট, ইজিলি পরতে পারবেন। ঠিক আছে, ওকে আপু, আমি মাথা নেড়া করছিলাম, এখন ছেলেদের মতো চুল ঘরে থেকে পরা যায় এমন এক্সটেনশন আছে? জেবিন মনতাহা আপু, আপু এটা এত লাইট ওয়েট, ট্রাস্ট মি অর নট, আমি কি বললাম, আমি 12টার দিকে পড়েছি আপু, ওই লাইফটা শেষ হওয়ার পর আমি ইচ্ছাকৃতই পড়েছি, যাতে আপুদের আমি একদম অনেস্ট ওপিনিয়নটা দিতে পারি, অ্যান্ড আপুরা আমার ওপিনিয়নে জিনিস নেবে, সো আমি চাই আপুরা একদম মানে কমফোর্টেবলি জানতে পারুক। সো আমি চিন্তা করলাম যে আমি একটু পরে দেখি যে আসলে সকাল থেকে কেমন লাগে, আর আমার লম্বা চুলের খুব শখ কি তোমার চুল লম্বা হয় না, সো দ্যাটস ওয়াই আমি আসলে এটা পড়েছি, যে আসলে দেখি আমার নিজেরও ভালো লাগছে যে আসলে আমার চুলটা বড় বড় দেখা যাচ্ছে, ইনফ্যাক্ট এটার কালারটা একদম আমার চুলের কালার, হ্যাঁ ধরার কোনো ওয়ে নাই যে এটা আসলে আমার চুল না, দ্যাটস ওয়াই হচ্ছে আমি সকাল থেকে পরে আছি। ট্রাস্ট মি আপু, এটা এত লাইট ওয়েট, এটা এত লাইট ওয়েট, এত কমফোর্টেবল, আপনি যদি ব্যাক হেয়ারে পরতে চান, হ্যাঁ সামনে যখন আপনার ছোটো চুল আছেই ওইটার সাথে যদি আপনি এটা অ্যাড করে পরতে চান তাহলে কিন্তু আপু এটা পরতে পারেন, বা আপনি উইগও নিতে পারেন আপু, হ্যাঁ অনেক কমফোর্টেবল কমফোর্টেবল উইগও আছে, অ্যান্ড উইগের মাথার নেটগুলো এত পাতলা একদম হচ্ছে গরম লাগবে না, হ্যাঁ একদম গরম লাগবে না, কমফোর্টেবল হবে। আর সবচেয়ে আচ্ছা দিনামণি আপু চলে আসে, হাই আপু, হ্যালো আপু, মণিপ্রিয়া আপু হাই, হ্যালো আপু, তানহা জান্না তৈশি আপু হাই আপু, তোমার আচ্ছা আপু, থ্যাংক ইউ সো মাচ, বলার স্টাইলটাও খুব ভালো, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আমার হেয়ার কীভাবে বড় করব, গত 4 ইয়ার
এক ই সাইজ, সেম টু ইউ তানহা আপু। আমার হেয়ারও এই যে এটা রিয়েল হেয়ারটা একদম খুঁজেই পাচ্ছি না আমি দুইটার মাঝখানে, এটা হচ্ছে আমার রিয়েল হেয়ার, এই হেয়ারটা এই সাইজই থাকে আপু, আর বাড়ে না, ঠিক আছে? এটা কি সমস্যা আই ডোন্ট নো, এটা হয়তো বা মানে আমার জেনেটিক কোনো প্রবলেম বা আমার কি বলবো আমার ফিজিক্যাল কোনো প্রবলেম, সো হেয়ারটা আর বাড়ে না। সো দ্যাটস ওয়াই এবার আমি আর এক্সটেনশনের প্রাইস, এই এক্সটেনশনের প্রাইস একদম রিয়েল হেয়ারের মতো। দেখেন এক আপু কিন্তু কমেন্ট করেছে যে হচ্ছে এই মানে আমার হেয়ার বোঝাই যাচ্ছে না। আই আমি জানি দিনামণি আপু, তারপর হচ্ছে আরও যে যে আপু এখন জয়েন করছেন, আপনারা একটু বলেন তো বোঝা যাচ্ছে কি না যে এটা আসলে আমার হেয়ার নাকি। সো এক আপু কিন্তু বলে দিয়েছে যে কোনোভাবেই বোঝা যাচ্ছে না। সো দ্যাটস ওয়াই যার যার হেয়ার আমার মতো একদম স্টপ হয়ে গিয়েছে লং হওয়া, তারা কিন্তু এই হেয়ার এক্সটেনশনটা ইউজ করতে পারেন। ফাইভ ক্লিপের হেয়ার এক্সটেনশন প্লাস এত লাইট, এত লাইট, আমার একেবারেই মনে হচ্ছে না আমি কিছু পড়েছি। হ্যাঁ আমার মাথায় কিছু আছে, আমার একদম মনে হচ্ছে না আমি 12টা বাজে পড়েছি, 12টা থেকে এই পর্যন্ত আমি পড়া। আমি আজকে অনেক কথা বলে ফেলেছি, ঠিক আছে আপু, লাইভ শেয়ার করে দিয়েছি। থ্যাংক ইউ আপু, প্রিয়া আপু থ্যাংক ইউ, সব আপুরা একটু লাইফটা শেয়ার করে দেন। হ্যাঁ সো তানহা জান্নাত আপু আপনি কিন্তু এই হেয়ার এক্সটেনশনগুলো নিয়ে নিতে পারেন, বড় চুলের শখটা মিটে যাবে, ঠিক আছে? আপু তোমার কয়েকটা অন্য অর্ডার করলি বলে নাই, হাফসা সুলতানা তানি আপু, আপু লেট অর্ডার করা যাবে না, লেট অর্ডার করা যাবে না, তাড়াতাড়ি করতে হবে। যে এখন আপনার এই এক্সটেনশনটা ভালো লেগেছে, এখন হচ্ছে আমি এটার এটা দেখিয়ে দিব, কোডটা দেখিয়ে দিব, তখন কি করবেন তাড়াতাড়ি এখন এই মুহূর্তেই হচ্ছে সুন্দর করে অর্ডার প্লেস করে ফেলবেন, তাহলেই কিন্তু পেয়ে যাবেন। ওকে ফাইন, ফার্স্টে আমি আমার দিয়ে শুরু করি, আমার হেয়ারটা তো আর খোলার কিছু নাই, তারপর আপনারা যদি দেখতে চান আমি একবার দেখিয়ে দিই আপনাদের সন্দেহ থাকলে। এটা কিন্তু হচ্ছে হেয়ার এক্সটেনশন। হ্যাঁ আমি আসলে সুন্দরভাবে দেখাতে পারবো কি না আই ডোন্ট নো, এই যে ক্লিপটা কি দেখা যাচ্ছে, মেবি দেখা যাচ্ছে, হ্যাঁ ক্লিপটা মেবি দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু আমার হেয়ার এক্সটেনশনটা, আর এটা হচ্ছে হেয়ার এক্সটেনশনের এক্স্যাক্ট কালারটা। হ্যাঁ একদম ন্যাচারাল ব্ল্যাক, একদম ন্যাচারাল ব্ল্যাক আমার চুলের কালার, হ্যাঁ একদম ন্যাচারাল ব্ল্যাক, হ্যাঁ দেখা যাচ্ছে, একদম ন্যাচারাল ব্ল্যাক। সো এই কালারটা যে যে আপুর লাগবে, এটার প্রাইস মাথা নষ্ট কর প্রাইস, এত লাইট ওয়েট ন্যাচারাল হিউম্যান হেয়ারের মতো ওয়াশেবল, স্ট্রেট করতে পারবেন এরকম একটা হেয়ার এক্সটেনশন শুধুমাত্র 500 টাকা। আসলেই মাথা নষ্ট তাই না? এই কারণে তো আমি তিনটা নিয়ে ফেলেছি, আমি এটা একটা নিয়েছি, কার্ল একটা নিয়েছি, কার্ল হচ্ছে ক্লিপটা নিয়েছি, অ্যান্ড একটা উইগো নিয়েছি, অনেক সুন্দর একটা উইগো নিয়েছি, ঠিক আছে? সো যে যে আপুর আমার হেয়ারটা ভালো লেগেছে ন্যাচারাল ব্ল্যাক কালার চান, আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, যারা যারা ন্যাচারাল ব্ল্যাক কালার চান, আমার কালারটা চান, সেই সেই আপুরা কিন্তু এই কোড দিয়ে আমারটা অর্ডার করে ফেলবেন। হ্যাঁ আমি একটু চুলের সাথে নিয়ে নিই, এটা আমার সামনে নিতে খুব ভালো লাগছে, বিকজ অফ কোনোভাবেই বোঝা যাচ্ছে না এটা আমার চুল না, ঠিক আছে? কোডটা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে। সো এটা হচ্ছে কোড, কোডের সাথে এটা হচ্ছে চুল, ঠিক আছে? আমার চুল দিলেও হয়ে যাবে, বিকজ অফ এটা আমার চুলের কালার, ঠিক আছে? সো এইটার কোড হচ্ছে এইটা। সো যে যে আপুর ভালো লেগেছে তাড়াতাড়ি অর্ডার প্লেস করতে হবে, এটার প্রাইস শুধুমাত্র জাস্ট অনলি, ঠিক আছে, অনলি 500 টাকা। এগুলা বাইরে এত এক্সপেন্সিভ, সেম হেয়ার এক্সটেনশন, একদম ন্যাচারাল হেয়ার হিউম্যান হেয়ারের মতো এই এক্সটেনশনগুলা এত প্রাইজি, আমি জাস্ট অবাক যে আসলে মেকআপ ওয়ার্ল্ড বিডি আপুদের কত ভালোবাসে যে এই হেয়ার এক্সটেনশন এই প্রাইজে দিচ্ছে। হ্যাঁ এই হেয়ার এক্সটেনশন এই প্রাইজে দিচ্ছে। ওকে দিনামণি আপু, না আপু একটু বোঝা যাচ্ছে না এটা হেয়ার এক্সটেনশন, ইয়ে সব আপনারা কিন্তু সুন্দর করে কমেন্ট করে দিচ্ছে যে ইম্পসিবল এটা বোঝা যে এটা একটা হেয়ার এক্সটেনশন। হ্যাঁ তো যে যে আপুর লম্বা চুলের খুব কষ্ট, প্লাস হচ্ছে চুল পাতলা, এটা কিন্তু পিছিয়ে দিলে আমার চুল কিন্তু অনেক পাতলা, এটা কিন্তু পিছিয়ে দিলে আমার চুলটা ঘনও লাগছে, তাই না? আমার চুলটা ঘনও লাগছে। সো যে যে আপুরা মানে চুলটা পাতলা প্লাস হচ্ছে ঘন দেখাতে চান, তারা কিন্তু এই ফাইভ ক্লিপের হেয়ার এক্সটেনশনটা নিয়ে নিতে পারেন। এটা অনেক নাইস, হ্যাঁ নারায়ণ ইসলাম আপু, ইয়েস আপু অনেক নাইস, একদম মানে আমি কি বলবো একদম সেম আমার হেয়ার, আমি আমার এই ফোনে দেখে অবাক হচ্ছি। কি 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 ব্লন কার্লি হেয়ার দেখাও, হ্যাঁ আপু দেখাচ্ছি দেখাচ্ছি, তুমি অনেক সুইট করছো, এটা তুমি নিয়ে নাও আপু, আমি এটা নিয়ে নিয়েছি, এটা আর পরে আসবা আমরা তোমাকে দেখবো। ওকে আপু এটা আমি নিয়ে ফেলেছি, এটা আমারটাই আপু, হ্যাঁ এটা আমারটাই, আমি সকালবেলা আসলে আমি ট্রাই করলাম যে আসলে আমি পরে দেখি আপুদের একটা অনেস্ট ওপিনিয়ন যাতে আমি দিতে পারি, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি পরে ফেলেছি, যদিও আমি মানে ওপিনিয়নের আগেই আমি নিয়ে ফেলেছি যে আসলে শেষ হয়ে যাবে আপুরা রাখবে না, আমি এর চেয়ে ভালো নিয়ে নিই।
তানহা জানাত আপু সিরিয়াসলি আমিও বুঝি নাই ফার্স্টে, আমার লং চুল নেই বলে খুব খারাপ লাগে, লং হেয়ার আমিও নিব এটা। হ্যাঁ আপু আমি কিন্তু কোটটা দেখিয়ে দিয়েছি, হ্যাঁ নিয়ে ফেলেন এখন তাড়াতাড়ি নিয়ে ফেলেন। ওকে আপু, চুল পরা বন্ধ করার জন্য কিছু দিও। হানি আপু, হানি পি আপু, চুল পরা বন্ধ করার জন্য আমাদের আরেকটা কসমেটিক লাইভ হয়, ওই আপু লাইভে আপনি জয়েন করলে দেখিয়ে দেবে। ও এম জি, একদমই বোঝা যাচ্ছে না। ইয়ে তাসনিমানিকা আপু, কোটটা কত? ফেরদোস খান ভাইয়া, কোটটা আমি বলে দিয়েছি, কোটটা আমি বলে দিয়েছি, আরেকবার ধরি, কারণ ন্যাচারাল ব্ল্যাকটা সবারই লাগে। সো আমি আরেকবার ধরি আপু, এটা কি হেয়ার পেইন করে পরার পর? না আপু, ট্রাস্ট মি, আমি সকাল 12টার দিকে পড়েছি, আমার সকালের লাইভটা শেষ হওয়ার পর আমি পড়েছি। সো তখন থেকে আমি এই পর্যন্ত পড়ে আছি, এখন কয়টা বাজে? মেবি অলমোস্ট 2টা বাজে, তখন থেকে এই পর্যন্ত আমি পড়ে আছি, একদম ব্যথা করছে না। ওকে, আমি আজকে অনেক কথা বলে ফেলেছি, আমি আজকে অনেক টাইম ওয়েস্ট করে ফেলেছি আপুরা, আসলে আসলে আপুরাও কিন্তু আজকে আমার কথাই শুনছে, কেউই কিন্তু আজকে বকা দিচ্ছে না যে এত কথা বলছো কেন, প্রোডাক্ট দেখাও। আজকে আপুরাও আসলে খুশি হয়ে গেছে যে আসলে আমি এত সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি, তাই আপুরাও আমার কথা শুনছে। ওকে ফাইন, নাও আমি এই এই সিস্টেমেরই একটা কার্ল দেখিয়ে দিই, হ্যাঁ ন্যাচারাল ব্ল্যাকেরই কার্ল দেখিয়ে দিই। যে আপুরা কার্ল চাচ্ছেন আপনারা কিন্তু কার্লও নিয়ে নিতে পারেন, ঠিক আছে? ফাইভ ক্লিপেরই আমি একটা কার্ল দেখিয়ে দিই। আমি হচ্ছে 5 ক্লিপ যেটা আছে ওইটাও দেখাবো, হ্যাঁ 5 ক্লিপ মানে হচ্ছে ওই কাঁকড়া হেয়ার এক্সটেনশন, হ্যাঁ কাঁকড়া হেয়ার এক্সটেনশনটাও আমি দেখাবো। এই যে 5 ক্লিপের একটা ন্যাচারাল হেয়ারের হেয়ার এক্সটেনশন, হ্যাঁ এটাও কিন্তু খুবই 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 সুন্দর, এটাও লাইট ওয়েট আপু, যেটা হেভি ওয়েট আমি কিন্তু বলে দিব, হ্যাঁ আমি কিন্তু বলে দিব। সো লাইফটা কিন্তু একটু ধ্যান দিয়ে দেখতে হবে, যাতে লাইট ওয়েট অ্যান্ড হচ্ছে হেভি ওয়েটটা বুঝতে পারেন, ঠিক আছে? হেভি ওয়েটটা বুঝতে পারেন পরে, যাতে আমাকে বকা না দেন। হ্যাঁ ওকে, পিছনে একটু দেখবো। ওকে জেসমিন খান আপু, দেখাচ্ছি আপু আমার হেয়ার, তুমি যেটা পরছো ওটা থেকে অনেক বড়, আমি কোনটা নিব বলো? বাট আমার হেয়ার নিচের দিক দিয়ে পাতলা। হ্যাঁ দিনামণি আপু, এটা একটা সমস্যা, যাদের হেয়ার লম্বা তাদের আবার হয় কি, ওই যে কি বলে, পাতলা হেয়ার হয়ে যায়। আপু আপনি একটা কাজ করতে পারেন, লং, এটার থেকেও লং আছে আমি দেখাই, হ্যাঁ ওটার থেকেও লং আছে, আপনি ওইটা নিয়ে ফেলতে পারেন। নিলে হবে কি, স্ট্রেটটাই আমি দেখাচ্ছি, যদি এই কালার হয়ে থাকে তাহলে, হ্যাঁ আর এটা কিন্তু আরেকটু নামিয়ে পড়তে হবে, আমি একদম সিঁথি বরাবর মেবি পড়তে পারিনি, আমি ফার্স্ট টাইম পড়েছি তো সুন্দর করে হয়তো পড়তে পারিনি, এই সিঁথিটা হয়নি, দেখতেই পাচ্ছেন আপুরা। এটা সুন্দর করে একটা সিঁথি করতে হবে, একটু নামিয়ে সুন্দর করে একটা সিঁথি করতে হবে, সিঁথি করে এটা সুন্দর করে বসিয়ে দিতে হবে, তাহলে কিন্তু দিনামণি আপু এটা অনেক নিচে নেমে যাবে। হ্যাঁ আমি আপুকেই বলছি মেনশন করে, এটা কিন্তু অনেক নিচে নেমে যাবে, তখন কিন্তু আপনার চুলের সাথে ম্যাচ হয়ে যাবে, তখন কিন্তু হচ্ছে বোঝা যাবে না যে আসলে, তখন চুলটা ঘন ঘন লাগবে, ঠিক আছে? দিনামণি আপু আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি আমারটাও নিতে পারেন, প্লাস হচ্ছে হাইলাইট নিতে পারেন, প্লাস আরেকটাও ন্যাচারাল কালার আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপু, হ্যাঁ আপনি সাথে থাকেন। সো এই হচ্ছে কার্লটা, এই হচ্ছে কার্লটা, কার্লটাও আমার একটা নিতে মন চাচ্ছে, এই হচ্ছে কার্লটা, কারণ এটা এত লাইট ওয়েট, সবচেয়ে বড় কথা হচ্ছে লাইট ওয়েট, প্লাস হচ্ছে ন্যাচারাল হেয়ারের মতো একদম 100%, সবাই তো দেখলেন, আমি একদম প্রুফ করে দেখিয়ে দিলাম যে আসলে বোঝার কোনো ওয়ে নেই, এরকম একটা হেয়ার এক্সটেনশন শুধুমাত্র 500 টাকা। ও মাই গড, ও মাই গড, আমি তো অনেকের লাইভ দেখি, এগুলার প্রাইস এত বেশি, 5 ক্লিপের হেয়ার এক্সটেনশন 1 থেকে 1.5 হাজার টাকা, ঠিক আছে? এই লাইট ওয়েটগুলাই, ঠিক আছে? সেম জিনিস, একদম সেম জিনিস, আমি ওদের লাইভে দেখে তো বুঝি যে আমি নিজে যেটা ধরছি ওইটাই ওরা দেখাচ্ছে, একদম ম্যাট ব্ল্যাকের মধ্যে, ম্যাট ন্যাচারাল ব্ল্যাকের মধ্যে, একদম 100% হিউম্যান হেয়ারের মতো সেম জিনিস, সেটার প্রাইস 500 টাকা, ঠিক আছে? যে যে আপুর ভালো লাগছে তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে এই কার্লটা অর্ডার প্লেস করে ফেলবেন। হ্যাঁ আমি একটু এটার কোডটা ধরি, সবাই একটু কোডটা নিয়ে ফেলবেন, ঠিক আছে? কোডটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে ফেলবেন। আচ্ছা এটা আসলে অফ করতে গেলে সময় লেগে যাবে আপুদের, আজকে সময় নাই, আমি আজকে ফার্স্টে অনেক টাইম নষ্ট করে ফেলেছি, তো আমি দেখিয়ে দিই আগে। এটা কিন্তু ন্যাচারাল ব্ল্যাক, হ্যাঁ ন্যাচারাল ব্ল্যাক কার্লটা, 5 ক্লিপের হেয়ার এক্সটেনশন, যে যে আপুর এটা ভালো লেগেছে তাড়াতাড়ি নিয়ে ফেলবেন, এটার প্রাইস শুধুমাত্র 500 টাকা, প্লাস হচ্ছে এটা অনেক লাইট ওয়েট, অনেক লাইট ওয়েট, আর কোডটা কিন্তু লাগবেই, হ্যাঁ কোডটা কিন্তু লাগবে, আপনি ওয়েবসাইটে অর্ডার করেন বা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে চলে যান, কিন্তু কোডটা লাগবে। সো কোডটা একটু হচ্ছে একদম এক্সাক্টটা যদি চান তাহলে কোডটা কিন্তু লাগবে, কোডটা স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে ফেলুন। সো এই মাথা নষ্টকর হেয়ার এক্সটেনশনটার প্রাইসও কিন্তু শুধুমাত্র 500 টাকা, হ্যাঁ 5 ক্লিপের একটা হেয়ার এক্সটেনশন, অ্যান্ড এত এত কী বলবো, এত
মানে এত কমফোর্টেবল, এত কমফোর্টেবল আমি আসলে বলে বোঝাতে পারবো না, এগুলা এত কমফোর্টেবল। আমি সকাল 12টার দিকে পড়েছি, এখনো আমি পড়া, আমার মনে হচ্ছে না যে আমার চুলে কিছু আছে, ঠিক আছে, আমার মনে হচ্ছে না আমার চুলে কিছু আছে। তো এবার একটা কালারফুল দেখাই, অনেক আপুরাই আপুরা লাইভ কিন্তু শেয়ার হচ্ছে না, এত সুন্দর একটা লাইভ, ঠিক আছে, এত সুন্দর জিনিস দেখাচ্ছি, লাইভ কিন্তু শেয়ার হচ্ছে না। হাই আপু, হ্যালো আপু, আপু স্ট্রেট হেয়ার অর লং দেখাও। আচ্ছা মেক বালিকা আপু দেখাচ্ছি, হ্যাঁ দেখাচ্ছি, যে যে আপুরা জয়েন করছেন একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, হ্যাঁ বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিবেন। আমি কিন্তু বারবারই দেখাচ্ছি, আমি কিন্তু একটা হেয়ার এক্সটেনশন পরা, ঠিক আছে, মাথা হচ্ছে করা একটা হেয়ার এক্সটেনশন পরা, এটা কিন্তু অনেক লং, হ্যাঁ এটা কিন্তু অনেক লং, বাট মেবি হচ্ছে আমি ঠিকভাবে পড়তে পারিনি তাই একটু শর্ট দেখাচ্ছে। ওকে নাও এটা হচ্ছে আরেকটা কালার, হ্যাঁ এটা হচ্ছে আরেকটা কালার, আমি আর খুললাম না, এটাও কিন্তু কার্ল, হ্যাঁ এটাও কিন্তু কার্ল, আমি দেখিয়ে দিই আপুদের, এটাও কিন্তু কার্ল হেয়ার এক্সটেনশন, হ্যাঁ এটাও কিন্তু কার্ল হেয়ার এক্সটেনশন, ফাইভ ক্লিপের একটা হেয়ার এক্সটেনশন, খুব সুন্দর একটা হেয়ার এক্সটেনশন। যারা কালার স্টিক করতে চান বাট করতে পারেন না, একদম ন্যাচারাল ব্ল্যাকের সাথে ম্যাজেন্ডা একটা হচ্ছে স্টিক করা, ঠিক আছে, এই কালারটা আসলে খুব সুন্দর। যে আপুরা এই সব কালার করতে চান বাট করার সাহস পান না, তারা কিন্তু এই হেয়ার এক্সটেনশনটা নিয়ে ফেলতে পারেন। এটা কিন্তু ব্ল্যাক চুলের সাথে বলেন, ব্রাউন চুলের সাথে বলেন, যে কোনো চুলের সাথে নিচের সাইড থেকে পরা যাবে, বাট নট লাইট ব্রাউন, লাইট ব্রাউন কালার যাদের চুল তারা কিন্তু আবার নিয়ে ফেলেন না, তাদের তাহলে কিন্তু ভালো লাগবে না। হ্যাঁ যাদের ব্ল্যাক চুল, ব্ল্যাকি চুল বা ডার্ক ব্রাউন চুল তারা নিয়ে ফেলতে পারেন, বোঝা যাবে না, ঠিক আছে, ওইটার সাথে আপনি নিচের দিক থেকে এটা অ্যাড করে পরে ফেলতে পারবেন। সো নাও আমি এটার কোডটা দেখিয়ে দিই, যে যে আপুর ভালো লাগছে তাড়াতাড়ি অর্ডার প্লেস করে ফেলতে হবে, বিকজ অফ এগুলা কিন্তু শেষের পথে, ঠিক আছে, এগুলা কিন্তু শেষের পথে। সো আর ঢাকার বাইরের আপুরা তো এখন অর্ডার প্লেস করে ফেলতে হবে, কারণ হচ্ছে ঢাকার বাইরে কিন্তু 27 তারিখের পর হচ্ছে যারা বিকাশ না করবে তাদের কিন্তু অর্ডারটা ঈদের পর যাবে, ঠিক আছে। এই হচ্ছে এটার কোডটা, এই হেয়ার এক্সটেনশনের কোডটা হচ্ছে এটা, যে যে আপুর ভালো লাগছে তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে ফেলুন, একদম তাড়াতাড়ি, দেরি করা যাবে না, ঠিক আছে। এটার প্রাইসও শুধুমাত্র 500 টাকা, ফাইভ ক্লিপের একটা হেয়ার এক্সটেনশন, এত সুন্দর একটা হেয়ার এক্সটেনশন, একদম ন্যাচারাল হেয়ারের মতো, ঠিক আছে। আমি একটা কার্ল দেখাই, একটা স্ট্রেট দেখাই, এইভাবে দেখাই, তাহলে সবগুলো দেখিয়ে ফেলতে পারবো, হ্যাঁ ওকে, শেয়ার ডান সুইটি সালমা হাসান আপু, থ্যাংক ইউ আপু। ওকে তাসমিনা তুমি আপু, আপু 450 টাকা আর 400গুলো নেই কি আর, হ্যাঁ আপু আছে, আমি দেখাচ্ছি, ওটা ক্লিপ হেয়ার এক্সটেনশন, সরি ওটা হচ্ছে কাঁকড়া হেয়ার এক্সটেনশন, হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি, হালকা ব্রাউন কালার চুলটা পরে দেখাতে পারবেন আবিরা চৌধুরী? আপু হালকা ব্রাউন কালারের চুলটা আমি পরে দেখাতে পারবো যদি ক্লিপ হেয়ার এক্সটেনশন হয়, আমার মনে হয় না আপু পরে দেখাতে হবে, আমি অনেকগুলো লাইভে কিন্তু বলে দিয়েছি, জাস্ট চুলটা এইভাবে নিয়ে, এই যে আমি একবার দেখিয়েও দিই, চুলটা জাস্ট এইভাবে নিয়ে একটা সিথি করবেন, সিথির মধ্যে এই তো, হ্যাঁ সিথির মধ্যে সুন্দর করে ক্লিপটা বসিয়ে দিবেন, একদম ইজি, একদম ইজি, হ্যাঁ ক্লিপটা বসিয়ে দিলেই আপনি পরে ফেলতে পারবেন। সো দ্যাটস ওয়াই আমি আর লাইট ব্রাউনটা পরে দেখাচ্ছি না, হ্যাঁ একদম ইজি আপু, হ্যাঁ আপনি যেই আপুর নামটা আমি হারিয়ে ফেলেছি, একদম ইজি পরা, ঠিক আছে, একদম ইজি পড়া। যে যে আপু জয়েন করছেন তাড়াতাড়ি লাইভটা শেয়ার করবেন, লাইভটা কিন্তু একদম শেয়ার হচ্ছে না। আমি আজকে এত সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি, সবাই যদি লাইভ শেয়ার না করেন তাহলে কিন্তু আমার খুব কষ্ট লাগে, যে আসলে আপুরা মেবি আমাকে ভালোবাসে না, আপুরা মেবি আমার লাইভ পছন্দ করে না, তাই হচ্ছে লাইভ শেয়ার করে না, তাই না? সো দেখি আসলে আজকে কত শেয়ার হয়। ওকে নাও আমি আরেকটা দেখাচ্ছি, হ্যাঁ নাও আমি আরেকটা স্ট্রেট হেয়ার দেখাচ্ছি, কেউ যদি স্ট্রেট হেয়ারের মধ্যে হাইলাইট নিতে চান তাহলে এটা নিয়ে ফেলতে পারেন, ঠিক আছে, আর এরকম একটা ব্রাশ নিতে পারেন, এটা দিয়ে সুন্দর করে ব্রাশ করবেন, একদম চুলটা সুন্দর করে ব্রাশ হয়ে যাবে, হ্যাঁ এটা, এগুলাতে জট লাগবে না, প্লাস হচ্ছে আপনি এগুলো ওয়াশ করতে পারবেন, স্ট্রেট করতে পারবেন। ও আরেকটা জিনিস দেখাবো, এগুলো কিন্তু আপনি হালকা মানে আলতোভাবে আপনি কিন্তু বেনিয়ে করতে পারবেন, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 500 টাকা, এটা কিন্তু ন্যাচারাল ব্ল্যাকের মধ্যে হাইলাইট করা, হ্যাঁ ন্যাচারাল ব্ল্যাকের মধ্যে লাইট ব্রাউনের হাইলাইট করা দেখা যাচ্ছে মেবি। এবার এটার কোডটা আমি ধরি, আপুরা একটু কোডটা নিয়ে ফেলুক, ঠিক আছে, এত মাথা নষ্ট কর একটা হেয়ার এক্সটেনশন, এই হাইলাইটটা কিন্তু খুব ভালো লাগে, তাই না, ন্যাচারাল ব্ল্যাকের সাথে। দেখি আপুরা যদি আমার জন্য রাখে তাহলে আমি আর একটু নিয়ে ফেলবো, কারণ হেয়ার, এই হেয়ার এক্সটেনশনগুলো মাথা নষ্ট, একদম রিবর্নিং হেয়ার, মানে স্ট্রেট করা, মনে হয় যে আমার নিচের চুলগুলো রিবর্নিং করা, ঠিক আছে, এর উপরে এটার প্রাইস তো আরও মাথা নষ্ট। হিউম্যান হেয়ারের একটা হেয়ার এক্সটেনশন, একদম সেম হিউম্যান হেয়ার, এরকম একটা হেয়ার এক্সটেনশন শুধুমাত্র 500 টাকা,
শুধুমাত্র 500 টাকা যে যে আপুর এটা ভালো লেগেছে তাড়াতাড়ি হচ্ছে অর্ডার প্লেস করে ফেলতে হবে আপনি অর্ডার প্লেস করার জন্য ওয়েবসাইটে চলে যেতে পারেন বা হচ্ছে আমাদের আপনি হচ্ছে এসএমএস করে ফেলতে পারেন হ্যাঁ টেক্সট করে ফেলতে পারেন পেজে ইনবক্স করে ফেলতে পারেন এসএস নিয়ে ঠিক আছে সো এটার প্রাইসও কিন্তু শুধুমাত্র 500 টাকা এটা নেশিয়াল ব্ল্যাকের মধ্যে হাইলাইট করা ঠিক আছে সো নাও আমি আবার একটা কার্ল দেখাই ওকে নাও আমি আবার একটা কার্ল দেখাই একটু ডার্ক ব্রাউন কালার কার্ল দেখাই ঠিক আছে ডার্ক ব্রাউন কালার সরি লাইট ব্রাউন কালার কার্ল দেখাই যে যে আপুরা কার্ল চান এগুলোর কার্লগুলোও এত বাউন্সি এত সুন্দর সব আপুরা একটু লাইভটা শেয়ার করে দিবেন হ্যাঁ এটার প্রাইস কত আচ্ছা কমেন্টগুলো একটু পড়ে নেই আপু ডার্ক বার্গেন্ডি হেয়ার হালকা ওয়েভ হবে আনিশা আক্তার আপু দেখাচ্ছি আপু হ্যাঁ যেটা ভাল লাগে নিয়ে ফেলেন তানিয়া সাদ্দাম আপু আপু ব্যথা লাগবে না একদম না আপু আমি 12টা বাজে পড়েছি ট্রাস্ট মি অর নট মানে বিশেষ বিশেষ এটার গুণ হচ্ছে এটা ভারী না এটা যদি আবার একটু ডার্ক মানে ওয়েটি হইতো তাহলে আবার ব্যথা লাগতো আপু আমি নুসরাত ওকে আপু হ্যালো এইটার প্রাইস 500 টাকা হ্যাঁ ফাইভ ক্লিপের হেয়ার এক্সটেনশনগুলো শুধু 500 টাকা আপু মাথায় ক্লিপটা কি ব্যথা লাগবে না তো আপু আমি অনেস্ট ওপিনিয়নের জন্যই কিন্তু দুপুর 12টা থেকে পড়ে আছি ঠিক আছে দুপুর 12টা থেকে পড়ে আছি আমার একদম ব্যথা লাগেনি আমি কিন্তু মাথার মধ্যে একদম কোনো পাঞ্চ টাঞ্চ কোনো কিছু দিতে পারি না আমার খুব ব্যথা লাগে মানে টাইট কোনো কিছু করতে পারি না সো ওই তুলনায় আমি যেটা সহ্য করতে পারি না তারপরেও কিন্তু আমি এই হেয়ার এক্সটেনশনটা দুপুর 12টা থেকে পড়ে আছি আমার কোনো প্রকারের কোনো প্রবলেম হচ্ছে না প্লাস ভারী লাগছে না মনে হচ্ছে না উফ কি যেন পড়েছি খুব ওয়েটি এইরকম কিছু মনে হচ্ছে না সো আমি অনেস্ট ওপিনিয়ন দেওয়ার জন্যই আমি 12টা থেকে পড়ে আছি সো যে যে আপুর ভালো লাগছে তাড়াতাড়ি নিয়ে ফেলতে হবে এই যে আমি একটা লাইট ব্রাউন ডার্ক ব্রাউনের একটা কার্ল দেখিয়ে দিচ্ছি হ্যাঁ কার্লগুলো দেখেছেন আপু আমি একটা সিঙ্গেল হেয়ার নিলে মনে হয় বোঝা যাবে এই দেখেন কার্লগুলো কত সুন্দর করে করা হ্যাঁ কার্লগুলো কি সুন্দর ঘন একটা কার্ল ঠিক আছে এই চুলগুলো জট লাগবে না প্লাস হচ্ছে আপনি ওয়াশ করতে পারবেন স্ট্রেট করতে পারবেন এই চুলগুলোর প্রাইস এই এক্সটেনশনগুলোর প্রাইস শুধুমাত্র 500 টাকা ঠিক আছে শুধুমাত্র 500 টাকা এটা কিন্তু অনেক লম্বা দেখেন কার্লটা ছাড়লে কিন্তু এটা অনেক লম্বা এটার প্রাইস শুধুমাত্র 500 টাকা যে যে আপুরা এই হাইলাইটটা নিতে চান তাড়াতাড়ি নিয়ে ফেলেন ফাইভ ক্লিপের একটা হেয়ার এক্সটেনশন এত নেচারাল একটা হেয়ার এক্সটেনশন প্লাস হচ্ছে আপনি ব্যথা পাবেন না এত লাইট ওয়েট ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে ফেলেন শুধুমাত্র 500 টাকা এখন আমি এটার কোড সহ ধরছি যাতে আপুরা কোডটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারে বিকজ অফ কোড ছাড়া কিন্তু এক্স্যাক্ট কালারটা হবে না হ্যাঁ তখন কিন্তু এলোমেলো হয়ে যাবে সো কোডটা কিন্তু লাগবে ঠিক আছে কোডটা কিন্তু লাগবে যার যেটা ভালো লাগবে তাড়াতাড়ি হচ্ছে কোডটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন হ্যাঁ কোডটা স্ক্রিনশট নিয়ে ফেললেই কিন্তু হয়ে যাবে আমি একটু দেখাচ্ছি হ্যাঁ আমি একটু দেখাচ্ছি এরপর আবার একটা স্ট্রেট দেখাবো আবার একটা কার্ল দেখাবো ক্লিপ হেয়ার এক্সটেনশন সরি কাঁকড়া হেয়ার এক্সটেনশন যারা দেখতে চাচ্ছেন তারাও সাথে থাকেন আমি কিন্তু কাঁকড়া হেয়ার এক্সটেনশনও দেখিয়ে দিব ঠিক আছে কাঁকড়া হেয়ার এক্সটেনশনও দেখিয়ে দিব যে যে আপুর চুলগুলো হচ্ছে একটু পাতলা হ্যাঁ একটু নিচের দিক থেকে পাতলা যেমন দিনামণি আপু বললো আপুর লং হেয়ার বাট হচ্ছে পাতলা এটার এইটার কোট কিন্তু এটা হ্যাঁ এটার কোট কিন্তু এটা সো যে যে আপুর চুলগুলো একটু পাতলা সে সে আপুরা কিন্তু এটা নিয়ে ফেলতে পারেন আমার চুলও কিন্তু খুব পাতলা দ্যাটস ওয়াই আমি হেয়ার এক্সটেনশনটা নিয়েছি প্লাস হচ্ছে এটার প্রাইস এই ন্যাচারাল হেয়ার এক্সটেনশনগুলো এত প্রাইজই হয় ঠিক আছে এত প্রাইজই হয় সো ওই তুলনায় এটার প্রাইস শুনেই আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে তাই আর আমি লেট করিনি আমি নিয়ে ফেলেছি হ্যাঁ এই লাইট ব্রাউন কালার মেবি কেউ চাচ্ছিল লাইট ব্রাউনটা আমি একটু দেখিয়ে দিই ঠিক আছে একটা লাইট ব্রাউন আমি একটু দেখিয়ে দিই যাতে আপুরা নিয়ে ফেলতে পারে হ্যাঁ যাতে আপুরা নিয়ে ফেলতে পারে দেখেন এটা কিভাবে পড়ে গেল কত সিল্কি হ্যাঁ কত সিল্কি বাট রেশমি সুতা লাগে না ঠিক আছে রেশমি সুতা কিন্তু না দেখলেই হয়তো বা বোঝা যাচ্ছে এটা কতটা ন্যাচারাল হ্যাঁ দেখাতেই মেবি বোঝা যাচ্ছে এটা কতটা ন্যাচারাল সো যে যে আপুর এটা দিয়ে ব্রাশ করলেই কিন্তু জাস্ট স্ট্রেট হয়ে যায় হ্যাঁ এটা দিয়ে ব্রাশ করলেই জাস্ট স্ট্রেট হয়ে যায় যে যে আপুর এই কালারের চুল যে যে আপুর এই কালারের চুল আপুরা কিন্তু এটা নিয়ে ফেলতে পারেন এটার প্রাইস শুধুমাত্র 500 টাকা ফাইভ ক্লিপের একটা হেয়ার এক্সটেনশন ক্লিপগুলোও দেখতেই পাচ্ছেন কতটা হার্ড বাট ব্যথা পাবেন না হ্যাঁ এগুলো কিন্তু হার্ড বাট ব্যথা পাওয়া যায় না ঠিক আছে এরকম একটা হেয়ার এক্সটেনশনের প্রাইস শুধুমাত্র 500 টাকা ও মাই গড ঠিক আছে ও মাই গড এরকম একটা ন্যাচারাল হেয়ার এক্সটেনশন এগুলো এত এক্সপেন্সিভ ঠিক আছে আমি জাস্ট মানে কি বলবো আমি যখন দেখেছি আমি একদম পাগল হয়ে গেছি আমি কি বললাম আমি নিয়েছি যেদিন এসেছে সেই দিন আর আমি ট্রাই করেছি আজকে আমি ট্রাই করার আগেই কিনে ফেলেছি
যে আসলে আমি আগে নিয়ে ফেলি, পরেরটা পরে দেখা যাবে, ঠিক আছে? সো আমি ট্রাই করার আগেই নিয়ে ফেলেছি যে আসলে আমি আগে নিব, ঠিক আছে? কারণ এই প্রাইসে ইম্পসিবল কোথাও। আমি তো অনেক আগে থেকে হেয়ার এক্সটেনশন খুঁজছিলাম বিকজ অফ আমার চুলের কারণে। আমার চুলটা কিন্তু অনেক পাতলা, হ্যাঁ আপুরা মেবি দেখতেই পান, আমার চুলটা কিন্তু অনেক পাতলা। তো এই কারণে আমি চাচ্ছিলাম একটা হেয়ার এক্সটেনশন হলে চুলটা একটু ভারী লাগবে, যেমন আমি এটা পরেছি, কত ভারী লাগছে তাই না? আর আপুরা তো বুঝতেই পারেনি যে আমি হেয়ার এক্সটেনশন পরেছি। তো যে যে আপু জয়েন করছেন তাড়াতাড়ি একটু লাইভটা শেয়ার করে দিবেন। আপনারা কিন্তু লাইভ শেয়ার করেন না আপু, সকালে লাইভ শেয়ার অনেক কম হয়েছে, আমার কাছে খুব অনেক কষ্ট লেগেছে যে আসলে আমি এত ধামাকা নিয়ে আসি একটার পর একটা, বাট আপুরা আমার সাথে নেই। হ্যাঁ আমার কিন্তু খুব খারাপ লেগেছে যে আসলে আমি এত মানে সারপ্রাইজ নিয়ে আসি প্রতিনিয়তই আপুদের জন্য একটা করে, বাট আপুরা হচ্ছে আমার সাথে থাকে না, আপুরা হচ্ছে লাইভটা শেয়ার করে না, ঠিক আছে? বেশি বেশি করে লাইভটা শেয়ার করতে হবে, তাহলে কিন্তু আরও ধামাকা পাবেন, নাহলে কিন্তু আমি হচ্ছে প্রতিনিয়ত এক জিনিস নিয়ে চলে আসবো যে দেন এক জিনিসই নিলাম, দেখতেই থাকেন দেখতেই থাকেন, ঠিক আছে? তো এই হচ্ছে এটার কোটটা, হ্যাঁ এটা হচ্ছে এটার কোটটা। যে যে আপুর ভালো লাগছে তাড়াতাড়ি নিয়ে ফেলতে হবে, এটার প্রাইস শুধুমাত্র 500 টাকা। একটা ফাইভ ক্লিপের হেয়ার এক্সটেনশন, নেচারাল হেয়ারের মতো, এটা ওয়াশেবল, প্লাস হচ্ছে এটা আপনি স্ট্রেট করতে পারবেন, এরকম একটা হেয়ার এক্সটেনশনের প্রাইস 500 টাকা। ও মাই গড, আমি যতবারই বলি অতবারই আমার কাছে মনে হয় যে আসলে এটা স্বপ্নের মতো যে এত রিজনেবল প্রাইস, হ্যাঁ এত রিজনেবল প্রাইস, এটা একদম অবাক করার মতো, হ্যাঁ একদম অবাক করার মতো। ওকে আমি নাও আবার আরেকটা কার্ল দেখিয়ে দিই, এটা মেবি কার্ল, হ্যাঁ আমি আবার আরেকটা কার্ল দেখিয়ে দিই। আসলে একসাথে একটার পর একটা দেখালে তাহলে আপুরা খুশি হয়ে যাবে। আচ্ছা এটা কিন্তু একটু হেভি, হ্যাঁ যারা একটু ঘন হেয়ার করতে চান, ঠিক আছে, যারা একটু ঘন হেয়ার করতে চান, যে আমি চুলটা একটু ঘন দেখাতে চাই, মানে একটু বেশি ঘন দেখাতে চাই। এমনি তো নর্মালি হেয়ার এক্সটেনশন পড়লে চুলটা ঘনই লাগে, দেখতে পাচ্ছেন আমারটা, হ্যাঁ চুলটা আপু ব্ল্যাক হবে এটার মধ্যে, কোনটার মধ্যে আপু? আমি তো অনেকক্ষণ যাবত কমেন্ট পড়ি না, আম সরি একটু কমেন্ট পড়ে নেই, আমি তো ভুলেই আউ সরি আমি তো ভুলেই গিয়েছি যে আসলে আমার কমেন্টগুলো পড়তে হবে। আপুর একটা মিনিট, হ্যাঁ আমি একটু কমেন্টগুলো পড়ে নিই, অনেক আপু কমেন্ট করে ফেলেছে। ওকে 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 ওকে, আপু স্টার্টটা আর রাখবা না, আপু স্টার্টটা আর একবার প্লিজ। তাসনিমা তুমি আপু বুঝিনি আপু কি আপু, ফাবিয়া হোসেন আপু আপু সিটি জিতে ক্যাশ অন ডেলিভারি হবে নাকি ফুল টাকা বিকাশ করতে হবে আগে? হ্যাঁ ফাবিয়া আপু, সিটি জিতে হচ্ছে এসে পরিবহন বা সুন্দরবনের মাধ্যমে হচ্ছে নিতে হবে, আর হচ্ছে ক্যাশটা আগে পেমেন্ট করতে হবে, হ্যাঁ বিকাশ পেমেন্ট করতে হবে, তাও হচ্ছে 27 তারিখের আগে যদি আপনি ঈদের আগে নিতে চান, আর আপনি যদি ঈদের পরে নিতে চান তাহলে 27 তারিখের পরে বিকাশ করলে হবে, ঠিক আছে? আয়েশা আক্তার উর্মি আপু, ওকে আপু জানি কাকে, জেভিন রহমান ক্যাপ আছে আপু, ক্যাপ নেই, এগুলা স্ট্রেট করা যাবে না, যাবে আপু আয়েশা আক্তার আপু, আমি কিন্তু বলে দিলাম যাবে আপু। ঈদের পর কি পাওয়া যাবে না তানিয়া সাদ্দাম আপু? আপু আমি শিওর না ঈদের পর পাওয়া যাবে কিনা, বিকজ অফ হচ্ছে এক্সটেনশনগুলোর ফার্স্ট অফ হচ্ছে প্রাইস, অফার প্রাইস, ঠিক আছে? সো মানে ঈদের পর পাওয়া যাবে কিনা আমি শিওর না, কারণ অনেকেই দুইটা তিনটা করে নিয়ে ফেলছে, সো আমি শিওর না আপু। বিন্দু আপু হাই, হ্যালো আপু, বিন্দু আপু চলে এসছেন, হ্যালো আপু। তাসিমা হক আপু, আপু কোমরের কমের মধ্যে নাই, তাসিম আপু 500 টাকা হিউম্যান হেয়ারের একটা হেয়ার এক্সটেনশন, আমি নিজে পড়া, আপনি পারলে বলেন যে আমার চুল কোনটা, হেয়ার এক্সটেনশন কোনটা, একদম ধরাই পসিবল না, এরকম একটা হেয়ার এক্সটেনশন 500 টাকা, মানে ও মাই গড বলার মতো, ঠিক আছে? সোনু আপু, আপু ব্যাক স্ট্রেট হেয়ার দেখান প্লিজ, আপু স্ট্রেট হেয়ার কার্ল হেয়ার একটার পরপর কিন্তু দেখাচ্ছি। সোহেরা বন্যা আপু আসসালামু আলাইকুম আপু, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? তানিয়া সাদ্দাম আপু ঈদের পর পাওয়া যাবে না আপু, শিওর না আপু। আপু নাইস দেখতে, হ্যাঁ আপু খুব সুন্দর আপু, ওকে ওকে আপু ব্ল্যাক হবে এটার মধ্যে, আপু ব্ল্যাক কিন্তু সাবরিনা আপু ব্ল্যাক কিন্তু আমি ফার্স্টে দেখিয়েছি, হ্যাঁ বা আপনি আমারটা দেখতে পারেন, আমারটা কিন্তু একদম ন্যাচারাল ব্ল্যাক। যদি আপনার এই কালার চুল হয়ে থাকে, আমাদের মোটামুটি এই কালারেই চুল হয়, যদি এই কালার হয়ে থাকে আপনি আমারটা নিয়ে ফেলতে পারেন, সরি। মার্জিয়া মানছি আপু, আপু ফুল হেয়ার উইক কি আছে? হ্যাঁ আপু আছে, থাকলে প্রাইসটা একটু বলবেন, আর প্রাইসটা শুনলে তো পাগল হয়ে যাবেন আপু, ফুল হেয়ার এক্সটেনশন দেখাবো আপু সাথে থাকেন, হ্যাঁ ওকে স্ট্রেট
স্ট্রিটের মধ্যে দেখাও, দেখাচ্ছি আপু। ওকে ওকে আপু, রেড কালার হবে আলী হোসেন ভাইয়া? একদম এক্স্যাক্ট রেড হবে না, একটা হচ্ছে একদম কি বলবো লাইট ব্রাউন আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আপি আমার চুল পড়ে যাচ্ছে, চুল লম্বা হচ্ছে না, কি ব্যবহার করব। সাবরিন আপু, স্ট্রেটের মধ্যে ব্ল্যাক হবে? হ্যাঁ আপু, এই যে আমার, আমি যেটা পরে আছি এটা ন্যাচারাল ব্ল্যাক। হ্যাঁ এটা ন্যাচারাল ব্ল্যাক, এই যে আপু, হ্যাঁ এটা কিন্তু ন্যাচারাল ব্ল্যাক, আপনি কিন্তু আমারটা চাইলে নিয়ে নিতে পারেন। হ্যাঁ সাবরিন আপু, আপনার জন্য আমি একটু আমার কোটটা দেখিয়ে দেই। হ্যাঁ দিস ওয়ান ইজ, এটা আমার আমার চুলের কোট, সো আপনি চাইলে আমারটা নিতে পারেন। আমারটা কিন্তু, আমি যেটা পরে আছি এটা কিন্তু ন্যাচারাল ব্ল্যাক। হ্যাঁ এটা কিন্তু ন্যাচারাল ব্ল্যাক, HT2 এটা হচ্ছে এটার কোট। সো নাও হচ্ছে আমি কার্লটা দেখাই, তারপর আবার একটি স্ট্রেটে চলে যাবো। হ্যাঁ স্ট্রেট হেয়ার দেখতে চাচ্ছেন সবাই, স্ট্রেটে চলে যাবো। এটা একটু ঘন অ্যান্ড এটা একটু হেভি। হ্যাঁ এটাও 5 ক্লিপের, এটাও 5 ক্লিপের, অ্যান্ড এটা কিন্তু কার্ল, বাট এটা কিন্তু অনেক লং। হ্যাঁ এটা কার্ল বাট এটা অনেক লং। এটার প্রাইসও শুধুমাত্র 500 টাকা। ও মাই গড, এটার প্রাইসও শুধুমাত্র 500 টাকা। যে যে আপুর ভালো লাগছে তাড়াতাড়ি অর্ডার প্লেস করে ফেলতে হবে, অ্যান্ড অর্ডার প্লেস করার জন্য কিন্তু ইনবক্সে চলে যেতে পারেন, বা নিজের অর্ডারটা নিজে প্লেস করার জন্য কিন্তু ওয়েবসাইটে চলে যেতে পারেন। যে যে আপু জয়েন করছেন, লাইভটা একটু শেয়ার করে দেবেন প্লিজ, লাইভটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন, ঠিক আছে? সো এটার, এটা কিন্তু ন্যাচারাল ব্ল্যাক। হ্যাঁ এটা কিন্তু ন্যাচারাল ব্ল্যাক, এইটার মতোই, ঠিক আছে এটার মতোই, এটা কিন্তু ন্যাচারাল ব্ল্যাক, এটা স্ট্রেটটা, এটা কার্লটা। সো যে যে আপুর ভালো লাগছে তাড়াতাড়ি অর্ডার প্লেস করে ফেলুন, একদম তাড়াতাড়ি, দেরি করা যাবে না। এটা কোটটা আমি দেখিয়ে দিই, এটা কোটটা আমি দেখিয়ে দিই। যার যার এই কার্লটা ভালো লেগেছে, যারা একটু ঘন চুল চান তারা এটা নিয়ে ফেলতে পারেন। এটা কিন্তু একটু ওয়েটই হবে, হ্যাঁ এটা কিন্তু একটু ওয়েট হবে, হালকা একটু বেশি না, ঠিক আছে হালকা একটু ওয়েট হবে, বিকজ অফ এটা ঘন, আর ঘন চুলটা একটু ওয়েট হবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু না। আমি জানি আপুরা বুঝবে, বাট তাও আমি বোঝার জন্য বলে দিলাম। হ্যাঁ তাও আমি বোঝার জন্য বলে দিলাম, যাতে কোনো আপু কনফিউশন না থাকে। হ্যাঁ কনফিউশন ক্রিয়েট যাতে না হয়, কনফিউশনটা যেন ক্লিয়ার হয়ে যায়, যে যে আপুরা যেরকম চাচ্ছে লাইট ওয়েট চাইলে আমারটা নিবে, বা ঘন চুল চাইলে এটা নিয়ে ফেলতে পারবে। হ্যাঁ ঘন কার্লটা চাইলে কিন্তু এটা নেওয়া যাবে। এটার প্রাইসও শুধুমাত্র 500 টাকা, এটা ঘন হওয়াতে কিন্তু এটার প্রাইস বাড়েনি, প্রাইস কিন্তু সেম। হ্যাঁ 500 টাকা। সো এই হচ্ছে এটার কোট, যেটি আপুর এটা ভালো লেগেছে। এটার পর আমি একটু স্ট্রেট হেয়ার দেখিয়ে দিই, আপুর স্ট্রেট হেয়ার দেখতে চাচ্ছেন, স্ট্রেট হেয়ার দেখিয়ে দিই। এটার প্রাইসও 500 টাকা, যে যে আপুর ভালো লাগছে তাড়াতাড়ি অর্ডার প্লেস করে ফেলতে হবে, ঠিক আছে? সো একটা স্ট্রেট হেয়ার দেখিয়ে দিচ্ছি, এই যে আপুর স্ট্রেট হেয়ার, এটা লাইট ব্রাউন। হ্যাঁ এটা লাইট ব্রাউন, HT4 এটার কোট, লাইট ব্রাউনটা আপুদের দেখিয়ে দিচ্ছি। ওকে এই, এটা কিন্তু হচ্ছে এই যে, হ্যাঁ এটা কিন্তু লাইট ব্রাউন। আর এরকম একটা ব্রাশ নিয়ে নিতে পারেন সবাই, ব্রাউন স্ট্রেটটা দেখাও। এই যে আপু নুকটা, আপু এই যে ব্রাউন স্ট্রেটটাই দেখাচ্ছি। হ্যাঁ আপনি বলার আগেই আমি আপনার মনের কথা বুঝে ফেলেছি, আপনার জন্য আমি ব্রাউন স্ট্রেটটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু ব্ল্যাক না, ন্যাচারাল ব্রাউন দেখতে পাচ্ছেন। এইরকম একটা ব্রাশ নিয়ে নেবেন সবাই, সুন্দর করে চুলগুলা ব্রাশ করলে, যত্ন করে ইউজ করলে এটা কিন্তু আমাদের চুলের মতোই অনেক দিন আপনি ইউজ করতে পারবেন। যে কোনো জিনিসই কিন্তু যত্নের উপরে ডিপেন্ড করে, আমরা যেমন আমাদের নিজেদের চুলটা যত্ন করি, ওই রকম যদি এই চুলগুলাও যত্ন করি তাহলে কিন্তু অনেক দিন আমরা ইউজ করতে পারবো। এটার প্রাইসও 500 টাকা। হ্যাঁ এটার প্রাইসও 500 টাকা, এটা কিন্তু লাইট ব্রাউন দেখা যাচ্ছে, মেবি হ্যাঁ ন্যাচারাল ব্রাউন, হ্যাঁ ন্যাচারাল ব্রাউন দেখতে পাচ্ছেন মেবি আপুরা, এটা কিন্তু ন্যাচারাল ব্রাউন। যে যে আপুরা ন্যাচারাল ব্রাউন চাচ্ছেন আপনারা কিন্তু এটা নিয়ে ফেলতে পারেন, ঠিক আছে? আরেকটা ডার্ক ব্রাউনও আছে, আমি দেখিয়ে দিচ্ছি, এটার কোটটা দেখিয়ে দিই। হ্যাঁ এটার কোটটা দেখিয়ে দিই, যাতে আপুরা হচ্ছে এটার স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারে। এটার প্রাইস শুধুমাত্র 500 টাকা, ঠিক আছে? শুধুমাত্র 500 টাকা, একটা হেয়ার এক্সটেনশন, 5 ক্লিপের একটা হেয়ার এক্সটেনশন, প্লাস হচ্ছে একদম 100% হিউম্যান হেয়ারের মতো আমি পরে আছি। উপরের কমেন্টগুলো আপনারা দেখতে পারেন, আপুরা অনেকেই কমেন্ট করেছে যে কোনোভাবেই বোঝা যাচ্ছে না এটা যে একটা হেয়ার এক্সটেনশন, ঠিক আছে? আপুরাই কিন্তু বলে দিয়েছে, আমি একা বলিনি, আপুরাই বলে দিয়েছে যে আসলে এটা যে একটা হেয়ার এক্সটেনশন, বোঝার কিন্তু সাধ্য নেই। সো যে যে আপুর চুল পাতলা, আমার চুল পাতলা তাই আমি নিয়েছি, আর মোটামুটি এখন সবার চুলই পাতলা, সবারই হেয়ার ফল হচ্ছে। এখন এটা পানির জন্য হচ্ছে না কিসের জন্য হচ্ছে আমি জানি না, বাট হচ্ছে অনেকেরই হচ্ছে। সো এই কারণে কিন্তু সবাই আমরা একটা হেয়ার এক্সটেনশন ইউজ করলে কিন্তু চুলটা ঘন লাগবে, হ্যাঁ চুলটা ঘন লাগবে, মনে হবে যে হচ্ছে চুলগুলা হচ্ছে কি বলে
চুলগুলো সুন্দর লাগবে, ঠিক আছে? আমার চুলের মতো, ঠিক আছে? আমার চুলগুলো যেমন কি সুন্দর লাগছে আজকে, আমি তো আজকে এটা খুলবোই না, আমি আজকে সারাদিনই এটা পরে থাকবো। এই হচ্ছে এটার কোড, হ্যাঁ এই হচ্ছে এইটার কোড, দেখতে পাচ্ছেন মেবি, এই হচ্ছে এটার কোড। সো যে যে আপুর ভালো লাগছে তাড়াতাড়ি হচ্ছে অর্ডার প্লেস করে ফেলবেন। এটা কিন্তু ন্যাচারাল ব্রাউন কালার, সরি, হ্যাঁ ন্যাচারাল ব্রাউন কালার। সো যে যে আপু এটা নিতে চান এটা নিয়ে ফেলবেন, ঠিক আছে? এটার প্রাইস শুধুমাত্র 500 টাকা। আমি কিন্তু স্ট্রেট ন্যাচারাল ব্রাউন দেখিয়ে দিলাম, এখন কি একটু হাইলাইট দেখাবো? ন্যাচারাল ব্ল্যাক এটা তো মেবি আমারই না, ব্রাউন এটা এইটাই, ঠিক আছে? এখন কি কেউ হাইলাইট দেখবেন? আচ্ছা এটা একটু দেখিয়ে দিই, হ্যাঁ এটা একটু লাইট ব্রাউন। যে যে আপুর অনেক আপুরই চুলের কালার এইটা, সো তখন কিন্তু আপুরা এটা পড়তে পারবে। আচ্ছা আমি একটু দেখি, কমেন্ট পড়ি, অনেক আপু আল্লাহ অনেক কমেন্ট হয়ে গিয়েছে। আপু আর শর্ট হবে না বল বোন লতা? না আপু আর শর্ট হবে না, আমি একটা সাজেস্ট করতে পারি আপু আপনাকে, এটা আমি পার্সোনালি বলছি। আপনি যদি মানে একটু শর্ট চান, আপনি কিন্তু এই এই চুলটাই কেটে নিতে পারেন, হ্যাঁ, বিকজ অফ এটার প্রাইস অনুযায়ী, এই প্রাইসে আমি 100% শিওর এটা কোথাও পাবেন না, হ্যাঁ। এরকম ন্যাচারাল হেয়ারের, একদম ন্যাচারাল হেয়ার, একদম ন্যাচারাল হেয়ার, এই দেখেন, হ্যাঁ আমার চুলের সাথে এইটার কোনো ডিফারেন্স নাই। শুধু আমি বলছি না, আপুরাও কমেন্ট করছে, আপনারাও দেখছেন, একটু দেখেন, হ্যাঁ আমার চুলের সাথে এটার কিন্তু কোনো ডিফারেন্স নাই। সো এরকম একটা ন্যাচারাল হেয়ারের হেয়ার এক্সটেনশন শুধুমাত্র 500 টাকা, আপনি কিন্তু নিয়ে ফেলতে পারেন। অ্যান্ড আপনি আপনার চুলের মতো কেটে নিতে পারেন, যে হচ্ছে আপনি আপনার চুলের সাইজ করে কেটে নিলেন, তখন আপনার চুলের সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? সো নাও আমি হচ্ছে, আচ্ছা আচ্ছা আপুদের কমেন্টটা একটু পড়ি। আপু তুমি কোন অয়েল ইউজ করো? আপু আমি আপাতত কোন অয়েল ইউজ করি, মনে হয় কোকোনাট অয়েল, আম নট শিওর। তোমার হাতেরটার প্রাইস কত? 500 টাকা আপু। শারমিন আক্তার আপু 500 টাকা। আপু ব্ল্যাক স্ট্রেট দেখান আপু, আমারটা কিন্তু ন্যাচারাল ব্ল্যাক অ্যান্ড স্ট্রেট, হ্যাঁ ন্যাচারাল ব্ল্যাক অ্যান্ড স্ট্রেট, ঠিক আছে? ন্যাচারাল ব্ল্যাক অ্যান্ড স্ট্রেট। তারপর হচ্ছে মার্শা ফায়েজ আপু, দেই কীভাবে বুঝি নাই আপু। ফাতেমা বেগম আপু, আপু ভাইয়াকে বলেন এইরকম ব্রাশ আনতে। ওকে আপু বলবো, ব্ল্যাক দেখান দেখিয়েছি আপু। নার্গিস হোসেন আপু, আপি তুমি, আচ্ছা এটা বলেছি আপু, আমার চুল অনেক কালার, তাই কালার দেখান, হালকা কালার, মেবি আপু কালারই লিখেছেন। আপু আপনার সব কোথায়? আদি বা আদিনা আপু, সব আসলে শপে কিন্তু হেয়ার এক্সটেনশন ব্যাগ কোনোটাই অ্যাভেলেবেল না, হ্যাঁ এটা কিন্তু অনলাইন বেস। আপু ব্ল্যাক দেখান প্লিজ। আপু এই যে এটা ব্ল্যাক, তো ন্যাচারাল ব্ল্যাক তো এটা, আপু প্লিজ বলছেন কেন, আমি তো দেখাচ্ছি। আর আর হচ্ছে আর কই ব্ল্যাক, আপু যেভাবে প্লিজ বলছি আমি ভয় পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু ন্যাচারাল ব্ল্যাক আপু, এটা ন্যাচারাল ব্ল্যাক। ব্রাশের প্রাইস কত? মেঘলা আকাশ আপু, ব্রাশ ব্রাশ এটা আমাদের না, আমাদের এখানে পাওয়া যায় না, আপনি বাইরে কিনতে পাবেন, বেশি একটা প্রাইস হবে না এই ব্রাশের, হ্যাঁ। শারমিন আক্তার আপু, আপু তুমি কিভাবে পড়েছো এটা দেখাও। আচ্ছা আপু বসা কি করে, হ্যাঁ আপু কি লিখছেন বুঝি নাই। আপু কালার দেখান, ও কার্লি, আচ্ছা 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 আচ্ছা, কার্লি কার্লি, হ্যাঁ আপু কার্লি কিন্তু দেখিয়েছি, আমি একটা স্ট্রেট এক্সট্রা কার্লি দেখাচ্ছি। রেড ব্রাউন দেখাও আপু, তাসিমা আপু রেড ব্রাউন দেখিয়েছি একটা। জুহি আপু ব্ল্যাক কালার দেখান। আপু আমি পরে আছি ন্যাচারাল ব্ল্যাক, আমি পরে আছি ন্যাচারাল ব্ল্যাক, বা হচ্ছে আপনারা লাইভটা রেকর্ডেড থাকবে, লাইভটা শুরু থেকে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আমি পরে আছি ন্যাচারাল ব্ল্যাক। আর হচ্ছে আপনারা ওয়েবসাইটেও চলে যেতে পারেন, আমার লাইভের উপরে সুন্দর করে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইটে গেলেও কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? ওয়েবসাইটে গেলেও কিন্তু পেয়ে যাবেন। নাও আমি একটা লাইট ব্রাউন দেখিয়ে দিই, যে আপুদের চুল এই কালার আপুরা কিন্তু এটা নিয়ে ফেলতে পারবে, হ্যাঁ এটাও স্ট্রেট হেয়ার, অনেক আপুরাই স্ট্রেট হেয়ার দেখতে চাচ্ছেন, আপুদের জন্য আমি একটা স্ট্রেট হেয়ার দেখিয়ে দিই, হ্যাঁ। আপু তুমি কি ভালোভাবে কথা বলেন, আমি খুব খুব মিষ্টি আবার থেকে আপনাকে মিষ্টি আপু বলে ডাকবো। ওকে সোনু আপু ডেকেন আপু। জান্নাত মার্জি আপু ডার্ক ব্রাউন দেখান আপু, আপু ডার্ক ব্রাউন কিন্তু একদম মাত্রই একটা দেখিয়েছি, হ্যাঁ হেয়ার। ওকে ওকে নাও হচ্ছে আমি এটা দেখাই, এটা কিন্তু একটু ওই লাইট ব্রাউন, হ্যাঁ এটা কিন্তু লাইট ব্রাউন,
फाइव क्लिपर एक हेयर एक्सटेंशन ठीक है फाइव क्लिपर एक हेयर एक्सटेंशन प्लस हमें स्ट्रेट हेयर आपनी इटा स्ट्रेट करते प्लस हे आपनी ये वाशेबल हाँ वाशो करते ठीक है वाशो करते सो यकम एक ह्यूमैन हेयर मतो हेयर एकदम 100% ह्यूमैन हेयर मतो देखें एक पड़ा हमारे चुलटा सामने ही रखी अपरा बुझते हमें एक हेयर एक्सटेंशन पड़ा बट 100% शिओर क्यों बुझते ना जरा नतून जॉइन कर ता तो आरो बुझते ना ठीक है यटार प्राइस हे शुद्ध मात्र जस्ट ओनलि 500 टाका हाँ ये कलर चुल जर ता क्यों नहीं फिलते पर शुदुम्र 500 टाका तो अनेकगुला कलर आर जे चुल जार जेटा दरकार एकदम इच्छा मत नहीं फिलते पर ठीक है सो यटार हमें कोडा धरची सबाई कोडा एक स्क्रीनशॉट नहीं फिलबें जैसे हे अर्डर प्लेस कर फिलते पर हे लाइव एक शेयर कर देवें अपरा हाँ जरा जरा जॉइन करतियत प्रति लाइवे अपन नतून किचू नहीं आस सो अपरा जो लाइव शेयर कर पशे ना थकें मन का खूब खराब हो जाए ठीक है सो अपरा हे लाइव एक शेयर कर दें ठीक है तपर एन आर एक कार्ल देखा बिकज अफ अपरा जो स्ट्रेट देखा तक कार्ल और जो कार्ल तक देखा स्ट्रेट सो अपूर मन मत देखा तरह हमें आज के मजखने पड़े जाो जे अपरा हे कार्ल हेयर देखते चाचन हमें एबार कार्ल देखा दें आबार एक स्ट्रेट देखो ठीक है घूरिए फिरिए देखा जाते कोई मन खराब ना हो सब अपू जाते मन मत देखते परे और ताड़ाताड़ी अर्डर प्लेस कर फिलते परे जार जार जेटा जेटा भलो लगे ताड़ाताड़ी अर्डर प्लेस करते हैं बिकज अफ स्टक किन्तु लिमिटेड अपू हाँ स्टक किन्तु लिमिटेड और जे प्राइस ठीक है अफर प्राइस कयदिन थाकबे एटाओ आमी जानी ना जे जे अपू ए प्राइजे निये फेलबे ओराई 100% जितबे ठीक है 100% जितबे ए होच्छे एटार कोड हाँ ए होच्छे एटार कोड जे जे अपू भलो लगे ताड़ाताड़ी स्क्रीनशॉट निये अर्डर प्लेस कर फेलुन एकदम ताड़ाताड़ी देरी करा जाबे ना किन्तु ठीक है एकदम देरी करा जाबे ना देरी करलेई होच्छे शेष हो जाबे जे जे अपू जॉइन करछेन लाइवटा एकटु शेयर कर देन अपूरा एइभावे सुंदर करे एटा ब्राश करे यूज करते पारबेन ठीक है एगुला किन्तु नर्माल छिरुनी दिए आच्छाते जाबेन ना जेमन एई टाइपेर छिरुनी दिए किन्तु आच्छाते जाबेन ना चुल किन्तु होच्छे नष्ट हो जाए बेशी दिन यूज करते पारबेन ना सो ये सब छिरुनी दिए ना छिड़िए एकदम एटार छिरुनी जेटा ओगुलो एकटा किने निबेन हेयर ब्राशगुलो ताहलेई हबे ओके हाई आपू केमन आछो एटा मेबि सुमाइया आपू आमार मेबि नाम मने आछे तारपर आमी शिओ ना आपू भूले गेले आरबि लेखा नामटा सुमाइया आपू आमी भालो आछि आपू आपनि केमन आछेन आपू आरो घन हबे हेयर एक्सटेंशन आरो घन चाइ ओके आपू ठीक आछे दुइटा लागायो आपू सुंदर लागबे अच्छा आपू तस्मिना आपू ठीक आछे ताहिदुर रहमान आपू आमार चूल पड़ा बंध हबे आमी इंडिया थेके देखछी इंडिया थेके देखले तो आपू आमी तो बोले लाभ नाई आपू अच्छा आमी निबो ओके आपू निये फेलेन जेटा भालो लागछे स्क्रीनशॉट निये निये फेलेन थैंक यू आपू एतो सुंदर लेदारेर बैग देयार जोन्नो एखोनो आमी पाइनी हजबैंडर का ओके आपू बैगे रिव्यू दिए फेले हाँ आपू अनेक सुंदर हाथे पेले तो आरो रिव्यू दिवन ठीक है हाथे पेले आरो सुंदर सुंदर रिव्यू दिवन सो नाओ आमी एक कार्ल हेयर देखिए दे हाँ एक कार्ल हेयर देखिए दे जे आपूरा कार्ल हेयर देखते चाच्छिलो आमी जखन जेटा देखाई आपूरा एटा उल्टाटा बोले जो आपूर रिक्वेस्ट ही देखा तपरों हमें आबार एक कार्ल देखो आबार एक स्ट्रेट देखो हाँ साथे थाकते हबे सो आमी एक कार्ल हेयर देखिए दी आज के मन है अनेक गए अलमोस्ट आमी आज के टाइमो देखी ना जे आसले आमार एत देखाते भल लगे और इतना पड़े थकते एत भल लगे और चाहना आपूरा मिस करूक सबाई नहीं फिलुक ताड़ाताड़ी सो ये एक कार्ल हेयर हाइलाइट कर एक कार्ल हेयर मे बी देखा जा हाँ ये हे नेचुरल ब्राउनर साथे बोझा जाच्छे मे बी नेचुरल ब्राउनर साथे सुंदर करे हाइलाइट करा हाँ डार्क ब्राउन और नेचुरल ब्राउनर एक कम्बिनेशन और ब्राशगुल्ला बाहरे ही पाव जाए अपू हाँ बेशी एक एक्सपेंसिव ना एक्सपेंसिव तो मोटे हो ना इगला बाहरे ही पाव जाए होतो बा एक 150 टाका मे बी होबे आमी शिओर ना हाँ ये प्राइजर मध्य ही पे जाबेन एई जे एक कार्ल हेयर देखिए दिलाम एटा लाइट हाँ एटा लाइट और जे अपू घन चाच्छेन आमी किन्तु एक ब्लैक कलर अनेक घन हेवी देखिएछि आपनी किन्तु ओई कार्लटा निये फेलते पारेन एई जे कार्लगुलो मे बी देखते पाच्छेन हमें एक चूल छाड़िए देखिए दी खूब सुंदर कार्ल करा हाँ खूब सुंदर कार्ल करा अनेक सुंदर कार्ल करा जे आपू कार्लटा चाच्छेन निये फेलते पारेन प्राइस ओनलि 500 टाका हाँ प्राइस ओनलि 500 टाका फाइव क्लिपर एक हेयर एक्सटेंशन हाँ फाइव क्लिपर एक हेयर एक्सटेंशन एंड 100% ह्यूमैन हेयर मतो आमी बार बार ही आमारे देखा जाते आपूरा भूल करे अर्डर करा मिस ना करे फेले दें पर जाते मन खराब ना करे हाँ तई किन्तु आमी आज के आमारे पड़े निये छी जे आसले कत सुंदर और आमी बार बार
বলছি আমি অনেক সকাল থেকে পড়েছি, একদম একদম কমফোর্টেবল, 100% কমফোর্টেবল। এটা নিয়ে আসলে আপুদের কোনো চিন্তা থাকবে না, ঠিক আছে? ক্লিপগুলো অনেক হার্ড বাট ব্যথা পাওয়া যাবে না। হার্ড মিন এটা চুলের সাথে আটকে থাকবে, ঠিক আছে? সুন্দর করে চুলের সাথে আটকে থাকবে। সো যে যে আপুর ভালো লাগছে তাড়াতাড়ি তাড়াতাড়ি অর্ডার প্লেস করে ফেলুন, প্রাইস অনলি 500 টাকা, ঠিক আছে? এটার হচ্ছে আমি এখন কোডটা ধরছি। যে যে আপু জয়েন করছেন লাইভটা একটু শেয়ার করে দেন, ঠিক আছে? লাইভটা একটু শেয়ার করে দেন। আমি এবার এটার কোডটা ধরছি যাতে আপনার স্ক্রিনশট নিয়ে ফেলতে পারে অ্যান্ড অর্ডার প্লেস করে ফেলতে পারে, ঠিক আছে? অর্ডার প্লেস যেন করে ফেলতে পারে, আপুরা যাতে মিস না করে ফেলে। আমি চাই না এত সুন্দর হেয়ার এক্সটেনশন আপুদের মিস হোক, ঠিক আছে? আপুরা মিস করে ফেলুক এটা আমি চাচ্ছি না। দ্যাটস ওয়াই আমি সময় নিয়ে কিন্তু প্রতিটা খুলে দেখাচ্ছি, হ্যাঁ, প্রতিটা খুলে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আমি অনেকগুলো হেয়ার এক্সটেনশন নিয়েছি বাট আমার মনে হয় না আমি আজকে সবগুলো দেখাতে পারবো। তো আমি যতটুকু পারছি আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। আর যার যেটা ভালো লাগছে আমি তাড়াতাড়ি বলছি অ্যান্ড বারবারই বলছি, তাড়াতাড়ি অর্ডার প্লেস করে ফেলতে হবে। আর ঢাকার বাইরের আপুরা তো যদি ঈদের আগে চান, যদি চান ঈদে হচ্ছে আমি হেয়ার এক্সটেনশনটা পরবো সুন্দর করে, তাহলে কিন্তু তাহলে হচ্ছে 27 তারিখের মধ্যে বিকাশটা করে ফেলতে হবে, ঠিক আছে? 27 তারিখের মধ্যে বিকাশ পেমেন্টটা করে ফেলতে হবে, তাহলে কিন্তু আপনারা ঈদের আগে ডেলিভারি পাবেন। আর যদি 27 তারিখের পরে ডেলিভারি চান তাহলে হচ্ছে, আমরা আসলে কেউই চাই না, এটা আসলে বলে লাভ নেই, আমরা কেউই চাই না, সবাই চাই ঈদের মধ্যে পড়তে। ঈদ আমাদের একটা স্পেশাল মোমেন্ট, তাই না? সো সবাই চাই ঈদের মধ্যে পড়তে। সো নাও আবার একটা স্ট্রেট দেখাই, হ্যাঁ, স্ট্রেট কি আর আছে? হ্যাঁ, স্ট্রেট আরেকটা আছে, সুন্দর আরেকটা স্ট্রেট আছে নাকি? এটা কার্ল, ও আচ্ছা এটাও কার্ল, হ্যাঁ, নেচারাল ব্রাউন যারা কার্ল চাচ্ছেন, আমি একটু দেখিয়ে দিই। নেচারাল ব্রাউন যারা কার্ল চাচ্ছে সবাই কিন্তু লাইফটা একটু শেয়ার করে দিতে হবে, আমি একটু কমেন্ট পড়ে নেই। হাফ কালারের চুল হবে ইতি আহমেদ আপু, হাফ কালার আপু বুঝিনি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু, নামটা মনে রাখার জন্য থ্যাংকস, ওয়েলকাম সুমাইয়া আপু। আমি সবসময় সবাইকে মনে রাখি, হ্যাঁ সবাইকে মনে রাখি, আপনারাও আমাকে মনে রাখবেন, বেশি বেশি করে লাইভটা শেয়ার করবেন, হাতে পাওয়ার সাথে সাথেই গ্রুপে রিভিউ দেবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ আপু, জাকিয়া সুলতান আপু। আপু 600 টাকার ব্যাগগুলা কোন কোন কালার আছে? জাকিয়া সুলতান আপু আপনি হচ্ছে ওয়েবসাইটে চলে যান, লাইভের উপরে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, ওইখানে চলে যান। আমার যেটা মনে হয় মেবি একটাও নেই, তারপর আপনি একটু চেক করে দেখেন, হ্যাঁ। ন্যাচারাল কালারের ম্যাট এমন দেখান ব্রাশগুলো হবে? তানিশা হোসেন আপু, ব্রাশগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল না, আপনি বাইরে পাবেন। অ্যান্ড ন্যাচারাল ব্ল্যাক কালারের ম্যাট এটা আমারটা, হ্যাঁ, আমার চুলটা হচ্ছে ন্যাচারাল ম্যাট, মিনস হচ্ছে একদম মানে কি বলবো, একদম হচ্ছে হিউম্যান হেয়ারের মতো, হ্যাঁ। আমার হেয়ারের সাথে কিন্তু আমি জানি কেউই কোনো ডিফারেন্ট করতে পারেন নাই, ঠিক আছে? ডিফারেন্সটা বুঝতে পারেন নাই, অনেক আপুই কিন্তু শুরুতে কমেন্ট করেছে যে ডিফারেন্টটা কিন্তু অনেক আপুই বুঝতে পারেনি। ওকে, ন্যাচারাল ব্রাউন কালারের একটা কার্ল দেখাচ্ছি, হ্যাঁ, ন্যাচারাল ব্রাউন কালারের একটা কার্ল দেখাচ্ছি। যে যে আপুরা ব্রাউন কালার চাচ্ছেন, ন্যাচারাল ব্রাউন, ওই ওই আপুরা এই কার্লটা নিয়ে নিতে পারেন। স্ট্রেট আর নেই আপু, স্ট্রেট আমি অনেকগুলো দেখিয়েছি, হ্যাঁ, স্ট্রেট আমি অনেকগুলো দেখিয়েছি, তাও যদি এক দুইটা মিস হয়ে যায় আপনারা কিন্তু ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন, হ্যাঁ। ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে আমার লাইভের উপরে দেওয়া আছে, ঠিক আছে? এই হচ্ছে একটা কার্ল, হ্যাঁ, এই হচ্ছে একটা কার্ল, ন্যাচারাল ব্রাউনের কার্ল। এটার প্রাইসও শুধুমাত্র 500 টাকা, এই প্রাইস, এটার প্রাইসও শুধুমাত্র 500 টাকা। যে যাপুর ভালো লাগছে একদম তাড়াতাড়ি নিয়ে ফেলতে হবে, ঠিক আছে? তাড়াতাড়ি নিয়ে ফেলতে হবে, এটার প্রাইসও কিন্তু 500 টাকা। এবার আমি এটার কোডটা ধরি, আপুরা কোডটা নিয়ে নেই তাহলে তো অর্ডারই করতে পারবে না, কারণ কোড ছাড়া কিন্তু আপু কালার মিসম্যাচ হয়ে যাবে, ঠিক আছে? আর কোড ছাড়া অর্ডার করতেই পারবেন না, সো কোডটা কিন্তু অবশ্যই লাগবে, হ্যাঁ। আমি কোডটা ধরছি, আপনি ওয়েবসাইটে অর্ডার করেন বা হচ্ছে কী বলে ইনবক্সে করেন, কোডটা কিন্তু আপনার দরকার, ঠিক আছে? কোডটা কিন্তু আপনার দরকার, দ্যাটস ওয়াই কোডটা আমি ধরছি। কোডটা ধরলে হচ্ছে আপুরা স্ক্রিনশট নিয়ে নেবে অ্যান্ড অর্ডার প্লেস করে ফেলবে। যে আপু একটু ভারী চাচ্ছিলেন, এই কার্লটা কিন্তু একটু ভারী, হ্যাঁ, এটা কিন্তু লাইট কার্ল না, এটা কিন্তু একটু ভারী, আপনি চাইলে এটা নিয়ে ফেলতে পারেন, হ্যাঁ, আপনি চাইলে এটা নিয়ে ফেলতে পারেন, এটা কিন্তু ভারী। আগের কার্লগুলো কিন্তু লাইট ছিল, এটা একটু ভারী মিন্স হচ্ছে ঘন, হ্যাঁ, ভারী মিন্স হচ্ছে ঘন, ভারী মিন্স কিন্তু এটা না যে চুলে পড়লে ব্যথা লাগবে, ভারী মিন্স হচ্ছে ঘন, এটা হচ্ছে এটার কোড।
এই ন্যাচারাল ব্রাউন কালার এই কার্লের কোড হচ্ছে এইটা হ্যাঁ 4Z জেড জেড আপুর ভালো লাগছে তাড়াতাড়ি অর্ডার প্লেস করে ফেলুন আমি কিন্তু ক্লিপ হেয়ার এক্সটেনশনও দেখাবো হ্যাঁ আমি কিন্তু ক্লিপ হেয়ার এক্সটেনশনও দেখাবো সো আপুরা সাথে থাকবেন হ্যাঁ সাথে থাকবেন আর লাইভটা শেয়ার করতে হবে বেশি বেশি করে লাইভটা শেয়ার করতে হবে সবচেয়ে প্রথম যেটা ওকে আপু ভালো আছি বেজে গেছে স্যার আচ্ছা ঠিক আছে স্যার আপু হেয়ার এক্সটেনশন পড়া হারাম ফারহান আক্তার আপু আপু অনেক কিছুই হচ্ছে কি খুশি পাত্রা হাওড়াতে ডেলিভারি হবে আপু কি শ্যাম্পু ইউজ করো হেয়ার ফল কমার জন্য আপু হেয়ার ফল কমার জন্য আমি কোনো শ্যাম্পু ইউজ করি না কারণ আমার ন্যাচারাল হেয়ার ফল হয় সো কোনো শ্যাম্পু ইউজ করে কোনো লাভ নেই হেয়ার ফল হবে আর হচ্ছে তারপরেও আমি আসলে এই সম্বন্ধে আমার আইডিয়া নেই হ্যাঁ এই সম্বন্ধে ভালো আইডিয়া নেই আমি এতদিন যা ইউজ করেছি আমি কমাতে পারিনি আপনারা হচ্ছে কিছুক্ষণ পরেই জাস্ট আমার লাইফটা শেষ হলেই হচ্ছে আরেকটা আপুর লাইভ হবে সে কিন্তু আপনাদের হেয়ার সম্বন্ধে বা স্কিন সম্বন্ধে যে কোনো একদম যে কোনো ইনকোয়ারি আপনারা কিন্তু ওই লাইভে করতে পারবেন ঠিক আছে সো আমি একটা কাঁকড়া হেয়ার এক্সটেনশন দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আমি একটা কাঁকড়া হেয়ার এক্সটেনশন দেখিয়ে দিচ্ছি তারপর মেবি আমি চলে যাব ঠিক আছে তারপর মেবি আমি চলে যাব আবার হচ্ছে ইনশাল্লাহ চারটার লাইভে চলে আসবো তখন আবার নতুন কিছু দেখাবো তো এটার প্রাইসও কিন্তু 400 টাকা হ্যাঁ এই কাঁকড়া হেয়ার এক্সটেনশনটার প্রাইস কিন্তু 400 টাকা শুধুমাত্র 400 টাকা এটার প্রাইস সো যে যে আপুর এটা ভালো লাগছে এটা নিয়ে ফেলতে পারবেন এটা কিন্তু কাঁকড়া হেয়ার এক্সটেনশন আর কাঁকড়া হেয়ার এক্সটেনশনটার পড়ার রুলস হচ্ছে সুন্দর করে এইখানে একটা পাতলা রাবার দিয়ে ঝুঁটি করবেন ঝুঁটি করে ওটার মধ্যে কিন্তু এই পাঞ্চটা লাগিয়ে দিবেন দ্যাটস ইট আর কিছু লাগবে না হ্যাঁ তাহলেই হয়ে যাবে এটা কিন্তু ঘন কাঁকড়া হেয়ার এক্সটেনশন হ্যাঁ এটা কিন্তু ঘন এটা পাতলাটা না সো যে যে আপু কাঁকড়া হেয়ার এক্সটেনশন নিতে চান তারা কিন্তু নিয়ে ফেলতে পারেন তিনটাই কিন্তু অ্যাভেলেবেল কাঁকড়া হেয়ার এক্সটেনশন উইক অ্যান্ড হচ্ছে ক্লিপ হেয়ার এক্সটেনশন তিনটাই অ্যাভেলেবেল আমি আর উইক দেখানোর আজকে সময় পেলাম না আমি উইকটা দেখিয়ে দিব হ্যাঁ উইকটা আমি ইনশাল্লাহ চারটার লাইভে উইকটা দেখিয়ে দিব ঠিক আছে সবাই যদি আমার সাথে থাকেন আমি কিন্তু উইকটা দেখিয়ে দিব অ্যান্ড আমি ট্রাই করব আরও কিছু কাঁকড়া হেয়ার এক্সটেনশন দেখার ঠিক আছে চারটার লাইভে সো আজকে আর কিছু দেখাবো না এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 400 টাকা কাঁকড়া হেয়ার এক্সটেনশনের প্রাইস হচ্ছে শুধুমাত্র 400 টাকা অ্যান্ড কাঁকড়া হেয়ার এক্সটেনশন আরও অনেক আছে আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন লাইভের উপরে কিন্তু ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে আপনারা যদি ওয়েবসাইটে চলে যান তাহলেও কিন্তু কাঁকড়া হেয়ার এক্সটেনশনের অনেকগুলা কালার দেখতে পাবেন ঠিক আছে তখন কিন্তু ওইখান থেকে পছন্দ করে অর্ডার প্লেস করে ফেলতে পারবেন ঠিক আছে অর্ডার প্লেস করে ফেলতে পারবেন কিংবা হচ্ছে আপনি চারটা লাইভে আমি আবার চেষ্টা করব কিছু উইগ অ্যান্ড কাঁকড়া হেয়ার এক্সটেনশন দেখানোর কারণ অলমোস্ট অনেকগুলো আমি ক্লিপ হেয়ার এক্সটেনশন দেখিয়ে দিয়েছি সো আমি ট্রাই করব চারটা লাইভে আবার হেয়ার এক্সটেনশন দেখানোর সো সবাই হচ্ছে চারটা লাইভে জয়েন হয়ে যাবেন অ্যান্ড এটার স্ক্রিনশট নিয়ে ফেলেন ঠিক আছে এই কোডটার স্ক্রিনশট নিয়ে ফেলেন সবাই যারা যারা এই স্ট্রেট কাঁকড়া হেয়ার এক্সটেনশনটা অর্ডার করতে চাচ্ছেন তারা এই কোডটার স্ক্রিনশট নিয়ে ফেলেন ঠিক আছে সো না হোক আজকে আর আমি আর কিছু দেখাবো না ঠিক আছে আমি হচ্ছে আবার চারটার দিকে লাইভে আসবো চারটার দিকে আমি ট্রাই করবো উইক দেখানোর অ্যান্ড আরও কিছু কাঁকড়া হেয়ার এক্সটেনশন দেখানোর অ্যান্ড ব্যাগও দেখাবো ঠিক আছে আরও কিছু ব্যাগও দেখাবো সো সবাই ভালো থাকবেন সাথে থাকবেন অনেক আপুরা সাথে ছিল উইকসটা দেখালেন না উইকটা দেখালেন না মার্জিয়া আপু উইকটা দেখানোর এখন সময় পেলাম না আমি চারটায় আবার লাইভে আসবো 4:00 বা 4:30 তখন আমি উইকটা দেখিয়ে দিব ঠিক আছে আল্লাহ হাফেজ আপুরা থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ থাকার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মেকআপ অল বিডির সাথে থাকবেন ঠিক আছে